সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে বাস্তব জীবনের গল্প শোনার জন্য যেখান থেকে আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো নারায়ণগঞ্জের ছেলে শান্তর জীবনের এক দুর্দর্শ বাস্তব গল্প। প্রিয় বন্ধুরা, জীবনের গল্পের অনুষ্ঠানে মাঝে মাঝে এমন কিছু গল্প পায় যে গল্পগুলো পড়ার পর আমার নিজের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায়। আমি বিশ্বাস করাইতে পারি না, আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারি না যে এটাও কি সম্ভব। ধরেন, এমন কোনো নির্জন জায়গা যেখানে কোনো মানুষের বসতি নেই, ঠিক ওই জায়গায় একটা বিল্ডিংয়ের ভিতর আপনাকে ঢুকিয়ে বাইরে তালা মেরে আপনার কোনো শত্রু ওই ঘরে আগুন লাগিয়ে চলে গেছে, তাহলে ওখান থেকে আপনাকে কে বাঁচাবে? এখানে তো কোনো মানুষও নাই, চিৎকার করলে আপনার ওই চিৎকারের শব্দ কোনো মানুষের কানে পৌঁছাবেও না। জানেন ওখান থেকে আপনাকে কে বাঁচাবে? ওখান থেকে আপনাকে একমাত্র বাঁচাতে পারে মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিন, আল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি এইভাবে সরাসরি দুনিয়াতে হাত দিয়ে মানুষকে বাঁচায়? বন্ধুরা, এই গল্পটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি নিজের ভিতর নিজেকে হারিয়ে ফেলবেন, আপনার শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে, যেমনটা আমার হয়েছিল। তাহলে চলেন আমরা সবাই মিলে শুনে আসি নারায়ণগঞ্জের ছেলে শান্তর জীবনের এক তাজ্জব বাস্তব গল্প। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ শান্ত, আমার বাড়ি নারায়ণগঞ্জ। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার ছোটো দুইটা বোন সহ আমার দাদা দাদি। আমাদের এই পরিবারটা নারায়ণগঞ্জেরই একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন গরুর খামারি। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা গঞ্জের বাজারে গরুর দুধ বিক্রি করে আমাদের সংসারটা চালাতো। আমাদের এই পরিবারে যে খুব বেশি অভাব ছিল তেমন না, আবার খুব বেশি যে সুখেই আমরা দিনযাপন করতেছিলাম ব্যাপারটা তেমনও না। মোটামুটি মিডল ক্লাসভাবে আমাদের সময়গুলো কাটে। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকে শুরু করি। আমি নারায়ণগঞ্জেরই কোনো একটি স্কুলে পড়াশোনা করতাম। আমি পড়াশোনার প্রতি যথেষ্ট মেধাবী একজন ছাত্র ছিলাম এবং এতই মেধাবী ছিলাম, আমার ক্লাস সিক্স থেকে আমি যখন ক্লাস টেন পর্যন্ত নারায়ণগঞ্জের স্কুলে পড়ি, সবসময় আমার রোল নাম্বার দুই থাকতো। দুই থেকে আমার রোল নাম্বার কখনও নিচে যেত না। ঠিক তখনই আমি যখন নাইনে পড়ি, তখন আমার জীবনে একটা ঘটনা ঘটে। ঘটনাটা আমারই ঘটনা না, আমাদের পারিবারিক একটা ঘটনা। ঘটনা হচ্ছে, আমরা আমাদের পুপিকে বিয়ে দিয়েছিলাম আমাদের গ্রাম থেকে আরও তিন চারটা গ্রামের পরে এক বিত্তশালী ব্যক্তির কাছে। ওই লোকটা অনেক বেশি বড় লোক ছিল, অনেক বড় লোক ছিল, কিন্তু ওই লোকে মানে আমার পুপি কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। মানে এরকম অত্র এলাকাতে আমার পুপির মতো অত সুন্দর চেহারার অন্য কোনো মহিলা ছিল না। অনেক গর্ব করে, অনেক দুমদাম করে ডাকডুল পিটে আমার বাবা হচ্ছে আমার পুপিকে বিয়ে দেয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমি যখন ক্লাস নাইনে পড়ি, তখন আমার পুপির জীবনে একটা ভয়াবহ দুর্দশা নেমে আসে। দুর্দশা নেমে আসে এইটা যে, আমার যে পুপা ছিল ওনার হচ্ছে প্যারালাইসিস হয়, এবং প্যারালাইসিস হওয়ার পরে ওনার মানে উনি ওনার হাত পা কোনো কিছুকে মুভ করতে পারে না। ঠিক ওই মুহূর্তে আমার যে পুপার বাবা ছিল, বাবার কাছ থেকে তার ভাইয়েরা কী করে সমস্ত সম্পদগুলো বাবার কাছ থেকে জাল করে সিগনেচার দিয়ে লিখে নেয়, এবং ওই সম্পদগুলো যখন লিখে নেয়, তখন আমার পুপার নামে কোনো সয় সম্পত্তি থাকে না। এটা নিয়ে আমার পুপি হচ্ছে তার দেবর এবং বাসুরদের সাথে যুদ্ধ করতে থাকে, ঝগড়া করতে থাকে, মারামারি করতে থাকে। কিন্তু আমার পুপি একা মানুষ, তাদের সাথে মারামারি করে কোনোভাবেই কুলে উঠতে পারতেছিল না। সেক্ষেত্রে তারা বিভিন্ন এলাকার গুন্ডা পান্ডা আমার পুপির উপরে লাগিয়ে দেয়। আমার পুপি রাতের বেলায় ঘুমাতে পারে না, ঘুমাতে গেলেই হচ্ছে মানে বাইরের মানুষজন এসে আমার পুপিকে ধরে, ঘরের ছালে ঢিল মারে, এবং আমার একটা পুপাতো বোন ছিল তাকেও পর্যন্ত মানে তো ছোট, ওকে উঠাই নেওয়ার জন্য মানে বিভিন্নভাবে পয়চালা করতেছিল। এরকম অবস্থা চলতে চলতে আমার যিনি দাদা ছিল, আমার দাদা অলওয়েজ আমার বাবার কাছে কান্নাকাটি করে যে, দেখ তোর বোনটা এভাবে মরতেছে, এটা তো সহ্য হচ্ছে না, এটা কি মেনে নেওয়া যায়? ওরকম করে আমার দাদা যখন কান্নাকাটি করে, একটা পর্যায়ে আমার বাবা অতিষ্ঠ হয়ে আমার পুপিকে ওই বাড়ি থেকে নিয়ে আসে, এবং নিয়ে এসে বলে যে, তোর আর ওই বাড়িতে যাওয়ার দরকার নেই, ওই প্যারালাইসিস স্বামীর কাছে থেকে কী বা করবি, আর এই যে কোনো সয় সম্পদ পাবি তাও তো না, সয় সম্পদ তো সব তোর দেবর আর বাসুরা নিয়ে গেছে। যেহেতু তোর একটাই মেয়ে, তুই একটা কাজ করে মেয়েটাকে নিয়ে আমাদের কাছে থাক, তোর আর ওই পরিবারে যাওয়ার দরকার নেই। এরপরে আমার পুপিকে আমাদের পরিবারে আমার বাবা রেখে দেয়, এবং সাথে আমার পুপাতো বোনটাকে। আর আমার পুপাতো বোনটাও অনেক ভালো ছিল, অনেক দেখতে অনেক সুন্দর ছিল, অনেকটা ওর মায়ের মতোই। ও তখন আমাদের এখানেই হচ্ছে স্কুলে পড়াশোনা করতে শুরু করে। দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ইন্টারমিডিয়েট মানে আমি আমার স্কুল জীবন শেষ করি, এসএসসি পাস করি। এসএসসিতে আমি অনেক ভালো একটা রেজাল্ট করি। রেজাল্টের পরে আমি তখন করি কি, আমাদের এখানেই হচ্ছে
নারায়ণগঞ্জেরই কোনো একটা কলেজে ভর্তি হই, ওখানে পড়াশোনা করি। কিন্তু একটা ব্যাপার ছিল ডিফারেন্ট টাইপের, ব্যাপারটা ছিল এরকম, আমার যত বন্ধুবান্ধব ছিল, আমার যত ক্লাসমেট সহপাঠী ছিল, তারা প্রত্যেকেই প্রেম ভালোবাসা করতো ছেলেরা মেয়েদের সাথে আর মেয়েরা ছেলেদের সাথে। ওদের সবারই কোনো না কোনো একটা রেকর্ড আছে, বাট আমার কোনো রেকর্ড নাই। আমি ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি যথেষ্ট অ্যাটেনশন ছিলাম, আমি পড়াশোনা ছাড়া আমার লাইফে আর কোনো কিছুকেই চিন্তা করতে পারতাম না। বইয়ের পাতার মাঝে আমি সুখ খুঁজে পেতাম। এভাবে দিনগুলো কাটতেছে, কাটতে কাটতে আমার একটা বন্ধু আছে যার নাম হচ্ছে হামিদ। আমার এই বন্ধুটা কিন্তু মোটামুটি একটু দুষ্ট টাইপের ছিল, মানে ওর টার্গেটে হচ্ছে মেয়ে, আর ও এমন একটা জিনিস মানে কোনো মেয়ের সাথে যদি পাঁচ মিনিট কথা বলে তাহলে ওই মেয়ে তার প্রেমে পড়ে যাবে। মানে ওর কথার মধ্যে জাদু আছে, এত সুষ্ঠুভাবে, এত নরমভাবে, এত আবেগ দিয়ে কথা বলে যে কোনো মেয়ে ওর সাথে কথা বলে থাকতে পারে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা সবাই সব বন্ধুরা মিলে হচ্ছে একদিন আমাদের এক বড় ভাইয়ের বাসায় গিয়েছিলাম, এবং বড় ভাইয়ের যে বউ ছিল ওই ভাবী ছিল অনেক ডেয়ারিং। আমরা সবাই চিন্তা করলাম যে রাতের বেলায় আমরা তাস খেলবো, সবাই তাস খেলার জন্য বসছিলাম। বড় ভাই বলতেছিল যে এরে আমার বউ কিন্তু অনেক ডেয়ারিং, যদি এখন এই মুহূর্তে এসে দেখে যে সবাই তাস খেলতেছিস সবাইরে একদম মাইরা ফেলবে, ওরকম বলে। কিন্তু আমার ওই বন্ধু হামিদ তখন বলতেছিল ভাই আপনি টেনশন করেন না, ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন। ভাবি যখন রাগান্বিত কণ্ঠে আসতেছিল, হামিদ তখনই ভাবিকে বলল ভাবি আপনি একটু এদিকে আসেন। এটা বলে ভাবিকে বারান্দা নিয়ে গেল। বারান্দা নিয়ে গেলে কী যে করলো রে ভাই আল্লাহ জানে। দুই মিনিট পরে ভাই বলতেছে তাড়াতাড়ি খেলা শেষ করে ঘুমাইতে আসো। আমি তখন অবাক হয়ে গেলাম, কী রে তুই কী বললি? বলে আমার মুখে জাদু আছে। আসলেই জাদু আছে, আর তার জাদুর ঝলকে মেয়েরা ওর প্রেমে পড়ে, তারই বাস্তব প্রমাণ ছিল ওই দিনের ওই ঘটনা। এরপরে দিনগুলো কাটতে কাটতে একদিন হামিদ হচ্ছে আমাদের বাসায় আসে। আমাদের বাসায় আসে বলতে কি আমার মানে আমি একটু পায়ে ব্যথা পাইছিলাম, দুই দিনের মতো আমি কলেজে যাই নাই, এবং কলেজে না যাওয়ার কারণে হামিদ আমাকে দেখতে আসে। ওকে আসলে আমাকে দেখতে আসে না, কি অন্য কোনো উদ্দেশ্য আছে আমি সেটা জানি না, কারণ অন্যরা কেউ তো আসে না। হামিদ আসে, আসার পর আমাকে বলে যে তোর এই অবস্থা হইল, তুই আমার ফোন টোন দিলি না, ফোন করলে তো দেখতে আসতাম, ওরকম করে বলে। তো আমি বললাম যে ঠিক আছে। ও যেহেতু ও যখন আসছিল তখন ঘড়ির সময় প্রায় 11:30 বাজতেছে। আমি ভাবলাম যে একটু পরেই তো মধ্যাহ্ন মানে দুপুর হবে, আমি বললাম যে তুই দুপুরে খাওয়া দাওয়া করেই যাস। ও আমাকে বলে আচ্ছা ঠিক আছে। তো দুপুরবেলা আমি আমার মাকে বলি যে মা একটু ভালো মন্দ রান্না টান্না করো, ও আসছে। তো মা মুরগি টুরগি জবাই করায়। এই মতো অবস্থায় হচ্ছে আমার যেই পুপাতো বোনটা আছে যার নাম হচ্ছে নীরা হচ্ছে আমাদের এখানে আসে, মানে আমাদের ঘরে আসে। আসার পরে ও হামিদ নীরার দিকে তাকিয়ে এমনভাবে তাকিয়ে আছে মানে এক অদ্ভুত কাজ কারবার, মানে আমি নিশ্চিত যে এক তাগানিতে ওদের প্রেম হয়ে গেছে। হামিদ তখন করলো কি, নীরাকে নিয়ে যখন বাইরের দিকে যেতে যাচ্ছিল, আমি তখন হামিদের হাত চেপে ধরে বলতেছে হামিদ তুই করে চিনস? বলে কি? আমি বললাম আমার ছোটো বোন। এটা বলার পরে বলো আচ্ছা ঠিক আছে, তো ছোটো বোন হলে কী হয়েছে একটু কথা বলি। আমি না না কথা বলতে হবে না, আমাকে কথা বলতে দেই না, কিন্তু আমি তো ঘর থেকে বেরোইতে পারি না, পায়ে যেহেতু ব্যথা ঘরেই শুয়ে আছি। কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম হামিদ বাইরে গেল, এবং বাইরে গিয়ে কেমনে কেমনে অবাক করা ব্যাপার, মাত্র এক পলকে, এক দেখায়, এক ঘটনায় আমি জানতে পারি যে হামিদের সাথে নাকি আমার বোন নীরার প্রেম হয়ে গেছে। ব্যাপারটা জানার পর তো আমি পুরো আসমান থেকে পড়ছি যে কী ব্যাপার, মাত্র আসলো আর মানে নীরা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। এছাড়াও আমাদের গ্রামের মানে অনেক ছেলেই কিন্তু নীরাকে পছন্দ করতো, কিন্তু কোনো ছেলের সাথে নীরা কথা বলতো না। তো এই জন্য আমি অবাক হয়ে গেলাম যে কীভাবে হামিদের সাথে কথা বলতে ওর প্রেম হয়ে গেল, এবং প্রেমটা হলো এটা আমি ঠিক দুদিন পরেই বুঝতে পারি। যখন আমি বুঝতে পারি আমি তখন হামিদকে বলি যে হামিদ তুই আমার বোন সম্বন্ধে সব কিছুই জানিস, এরপরেও তুই ওর সাথে এইভাবে প্রেম করাটা মোটেও ঠিক হচ্ছে না। ও আমাকে বলে যে না ঠিক হবে না, কেন না ঠিক হওয়ার কী আছে, ওকে কি তোরা কখনো বিয়ে দিবি না? আমি বললাম দিব, কিন্তু তোর মতো লম্পটের কাছে না, তোর সম্বন্ধে আমি সব কিছুই জানি। এটা বলে আমার হামিদের সাথে একটু দ্বন্দ্ব লেগে যায়। দ্বন্দ্ব লাগে যে খুব খারাপভাবেই দ্বন্দ্ব লাগে। হামিদ আমাকে ধমকায় যে তোরা বিয়ে করবো সেই করবো, এটা নিয়ে অনেক প্রবলেম হয়। এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হচ্ছে হামিদকে আমি আর আমার বোনের সাথে কথা বলতে দেই না। আমি আমার বোনের গায়ে হাত তুলি, ওরে মারি, পুপির কাছে বিচার দিই, মামার কাছে মানে আমার বাবার কাছে বিচার দিই, এগুলো টেগুলো নিয়ে ওর কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যায়। ওর কাছে আর কখনোই মোবাইল ফোন দেওয়া হয় না। মনে হয় আমার বোনই এই কথাগুলো হামিদকে বলে দেয়। আমি একদিন যখন কলেজ থেকে আসতেছিলাম তখন হামিদ আমাকে ধরে রাস্তার মধ্যে ধরে বলে তুই আমার ভালোবাসায় ব্যাঘাত সৃষ্টি করতেছিস কেন? আমি বললাম যে দেখ আমি তোর ভালোবাসায় কখনো ব্যাঘাত ঘটাইতাম না, কিন্তু বড় ব্যাপার হচ্ছে তুই হয়তো জানিস না যে ইয়ার সাথে নীরার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়ে আছে। আমাকে বলি কী বললি? আমি বললাম এই জন্যই তো আমি কোনো মেয়ের সাথে প্রেম টেম করি না, কলেজে কোনো মেয়ের সাথে প্রেম করি না, কোনো মেয়ের সাথে কথা বলি না, আমি অলওয়েজ একা একা থাকি, নীরবে থাকি। কারণ কী? কারণ হচ্ছে নীরার সাথে পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক করা, আমি নীরাকেই বিয়ে করবো। ও আমাকে বলে শালা তুই মিথ্যে বলতেছিস রে। আমি বললাম মিথ্যে বলতেছি না, তুই বিশ্বাস না হয় আমার বাবা মায়ের সাথে কথা বলিস। যখন আমি বাবা মায়ের কথা বললাম ও তখন চুপ হয়ে গেল। আমি তখন বাসায় আসলাম। বাসায় আসার পরে কয়েকদিন এভাবে চললো, এক সপ্তাহ পরে একদিন নীরা আমাকে বলতেছে যে ও স্বামী এদিকে আসেন, ওরকম করে বলে, ডাইরেক্ট স্বামী বলে। বলার পরে আমি তখন বললাম কী রে? আমাকে স্বামী বলে ডাইরেক্ট কাছে গেলাম, বললাম কী রে কী হয়েছে?
তুই আমার স্বামী বলে ডাকতেছিস কেন? বলে বলবো না, কলেজে গিয়ে সবার কাছে ঢোল পিটিয়ে বলেন আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তাহলে আপনি আমার স্বামী না? আমি বললাম যে আমি তো অন্যদের মানে খারাপ ছেলের হাত থেকে তোকে বাঁচানোর জন্যই কথাগুলো বলতেছি, তাই না? আমাকে বলে তো খারাপ ছেলের কাছে আমাকে যেতে দেন কেন? ঘরে ভালো ছেলে থাকতে আমি খারাপ ছেলের কাছে কেন যাব? আমি তখন বললাম যে তোর কথাবার্তা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। ও আমাকে বলে না বুঝের কী আছে, আমি তো তোমারই পছন্দ করি, এইটা তো তুমি কোনো দিন বুঝলে না, সারা জীবন আমার দূরেই ঠেলে রাখলা, ওই পোপাতো বোনের মতোই দেখলা, কোনো দিন বউর মতো দেখলা না, নিজে যদি বউর মতো নাই দেখো মানুষের কাছে বউ বানিয়ে কিলা বলো? আমি তখন বললাম তুই না হামিদের সাথে প্রেম করতি, ও বলে আমি কিসের হামিদের সাথে প্রেম করতাম? তোমাকে হিট লাগানোর জন্য আমি হামিদের সাথে কথা বলছি, ওর মতো ছেলের সাথে আমি কোনোদিন প্রেম করব? আমি বললাম তার মানে? ও বলে না আমি হামিদের সাথে কোনো প্রেমই করি নাই, বরং আমি তোমাকে আমি দেখতে চাইছিলাম যে তোমার ফ্রেন্ডের সাথে প্রেম করার পরে তোমার এক্সপ্রেশনটা কীরকম হয়, কিন্তু দেখলাম যে হ্যাঁ তুমি অনেক রেগে গেছো। আমি তখন বললাম তুই যদি হামিদের সাথে প্রেম না করি অন্য কোনো ছেলের সাথে প্রেম করতি আমি কখনোই রাখতাম না, কিন্তু হামিদ যথেষ্ট ডেয়ারিং টাইপের একটা ছেলে, ও অতিরিক্ত খারাপ, এই জন্য আমি রাগ করছি, তুই ওর সাথে কথা কেন বলতেছিস? তো তখনই আমাকে নীরা বলতেছে যে আচ্ছা শোনো আমি তোকে একটা কথা বলবো, ও আমাকে তুমি তুমি করেই বলে, ওটাতে আমি আগ থেকেও কিছু মনে করি না। তো আমি বললাম যে বল, ও আমাকে বল আমি কিন্তু তোমাকে পছন্দ করি। আমি বললাম পছন্দ করেও কোনো লাভ নেই, কারণ আমার বাবা আমাকে তোকে কখনোই বিয়ে করাবে না। আমি বললাম কেন? ও মানে ও বলে কেন? আমি বললাম যে তোদের ঘর নাই বাড়ি নাই আমাদের বাড়িতে পড়ে আছিস, তাহলে তোকে বিয়েটা কীভাবে করাবে শুনি? ও আমাকে তখন বলতেছে বোকার মতো কথা বললো না, আমাকেই তোমার বাবা বউ বানাই দেবে কেন জানো? আমি বলি কেন? ও বলে যে আমার মা আমার নানার কাছে সম্পত্তি পাবে না, সম্পত্তি পাইলে আমাকে যদি অন্য কোথাও বিয়ে দেয় তাহলে তোমার বাবার সম্পত্তি কমে যাবে না, কিন্তু তোমার কাছে যদি আমাকে বিয়ে দেয় তাহলে সম্পদটা তো ঘরেই রইল, নাকি মেয়েটাও ঘরে রইল সম্পদটাও ঘরে রইল, এটা কেমন হয়? আমি তখন বললাম ওরে আমার দুষ্ট রে, তুই তো আসলে অনেক পাগলি, এটা বলে ওর চুল ধরে টেনে দিছিলাম। কিন্তু ওই মুহূর্তে ওই দুষ্টামির মাছ থেকে কেন জানি ওকে আমার একটু ভালো লাগতে শুরু হয়। এই ভালোবাসাটার মানে কি আমি সেটা জানি না, কিন্তু এরপর থেকে আমি যখনই নীরাকে দেখি আমি তখনই ওরে হয় থাপ্পড় নয় চটকোনা বা কোনো একটা দুষ্টামি করি, এরকম করে দুষ্টামি করতে করতে আমার নীরাকে অনেক ভালো লেগে যায়। সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে নীরাও তখন এসএসসি পরীক্ষার খুব কাছাকাছি চলে আসে, যখন চলে আসে তখন আমার যেই পুপি ছিল আমার পুপি আমারে বলতেছে ওরে বাইরে পড়াশোনা করানোর মতো তো কোনো সামর্থ্য আমার নাই, তুই তো ভালো করেই জানিস ওরে একটু পড়াশোনা করা। আমি তখন কি করতাম ওরে মাঝে মাঝে এটা সেটা একটু একটু পড়াশোনা করাতাম যাতে পড়াশোনাগুলো বুঝে ঠিকঠাক মতো পড়াশোনা করে, এরকম পড়াশোনার ফাঁদে পড়ে আমি ওর সাথে প্রেম করতে শুরু করি। আর এই প্রেমটা কীভাবে ঘটে সেটা আমার ঠিক জানা নাই, আমি ওকে প্রপোজ করি নাকি ও আমাকে প্রপোজ করে, একটু করে একটু একটু করে আমাদের ভালোবাসাটা এতটাই গভীরে পৌঁছে যায় যে একটা মানুষ আর একটা মানুষকে ছাড়া একটা মুহূর্ত কোনো কিছু চিন্তা করতে পারি না। সময়গুলো যখন এভাবে যাচ্ছিলো যেতে যেতে এই ব্যাপারটা কোনো না কোনোভাবে হচ্ছে আমার পুপি ডাউট করে ফেলে, মানে পুপি বুঝে ফেলে যে ওর সাথে আমার কোনো একটা সম্পর্ক আছে। বুঝে ফেলার পরে পুপি তখন মনে হয় মানে আই এম নট শিওর যে পুপিই বলেছে কি না, কিন্তু আমার মা একদিন আমাকে এই ব্যাপারটা জিজ্ঞেস করে, আমাকে বলে কিরে আমি এরকম এরকম কথা শুনলাম যে নীরার সাথে নাকি তোর কোনো সম্পর্ক আছে, এটা কি সত্য? আমি তখন মাকে বললাম যে না মা কে তোমাকে সব ফালতু কথাবার্তা বলে, এগুলো সম্পূর্ণ মিথ্যে, নীরার সাথে আমার সম্পর্ক থাকতে যাবে কেন, নীরা তো আমারই পোপাতো বোন। আমার মা তখন আমাকে বলতেছিল যে না লোকে যা বলে তা কিছু না কিছু হইলেও সত্য। আমি বললাম যে শোনো লোকের কথা বিশ্বাস করে তুমি ঘরের মধ্যে আগুন লাগাই দিও না, পুপি আর আমরা একই পরিবারে থাকি একই উঠানে থাকি একই জায়গায় বসবাস করি, এখানে যদি তুমি পুপি নীরার সাথে আমার কোনো সম্পর্ক নিয়ে একটা কথাবার্তা বলে বেশো তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হবে। আমার মা তখন বলতেছে আমি যাদের মাধ্যমে শুনছি তারা কিন্তু নীরার সবচেয়ে কাছের মানুষ। এরপর থেকে আমি নীরার সাথে একটু দূরে থাকি, নীরাকে বললাম যে নীরা এই ঘটনা মা কিন্তু ব্যাপারটা জেনে গেছে এবং মা আমাকে এটা নিয়ে জিজ্ঞেস করছিল, নীরা আমাকে বলে যে জিজ্ঞেস করলে তুমি বলে দাও না কেন যে তুমি আমাকে ভালোবাসো আমাদের বিয়েটা হয়ে যেত তাহলেই তো ভালো হইতো। আমি তখন তারে বললাম যে দেখ বিয়েটা এত সোজা না, বিয়েটা মুখের কথা না, আর আমাদের বিয়েটা হবে কি না তার কোনো সন্দেহ নেই, আমার বাবা মা যে ডেয়ারিং পার্সন তারা সহজে রাজি হবে বলে মনে হয় না, আর আমি মাত্র কলেজে পড়ি আমি তো অত বড়ো হই নাই, যদি বেশি বড়ো হইতাম তাহলেই ব্যাপারটা দেখা যাইতো। তখন আমাকে ও বলতেছিল আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমরা কয়েকটা দিনের জন্য দুজনে একটু দূরে দূরে থাকি, মানে খুব একটা কথা বলবো না ডিস্টেন্স বজায় রাখবো কেউ কারোর কাছে যাবো না। তখন থেকে আমি নীরার কাছ থেকে একটু দূরে দূরে থাকি, মানে খুব একটা কথা বলি না, আর আমাকে ওই সময় প্রাইভেটও পড়াই না। আমাদের মাঝে যে একটা সম্পর্ক আছে এটা আমরা কাউকেই বুঝতে দিই না, কাউকেই বুঝতে দিই না, আমি ঠিক আমার মতো করে একটা দারুণ স্পেস নীরার সাথে তৈরি করে ফেলি। এরপরে সময়গুলো এভাবে সামনের দিকে অতিবাহিত হচ্ছে, সময়গুলো কাটতে কাটতে আমার ভিতর কেমন জানি অন্যরকম একটা মানসিকতার জন্ম হচ্ছে, মানে আমার ভিতর মনে হচ্ছে যেন আমি নীরাকে হারাই ফেলতেছি, নীরা আমার কাছ থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এই ব্যাপারগুলো মনে হতে হতে আমি তখন নীরাকে বললাম যে নীরা
দিনের বেলায় না হয় মানুষ আমাদেরকে দেখতে পায়, আমরা প্রেম করি ভালোবাসা করি, দিনের বেলায় হয়তো মানুষ দেখে যাবে, কিন্তু রাতের বেলায় তো কোনো সমস্যা নাই। তো একটা কাজ কর না, প্রতিদিন রাতের বেলায় আমরা দুজনে দেখা করব। ও আমাকে বলে, রাতের বেলায় দেখা করবা? আমি বলি, হ্যাঁ, তুমিও তো একা রুমে ঘুমাও, আমিও একা রুমে ঘুমাই, প্রবলেম কী? রাতের বেলায় তুমি ঘর থেকে বেরোইলে আমিও ঘর থেকে বেরোবো, তুমি আমার ফোন দিয়ে বেরোবা, তারপর আমরা হচ্ছে বাইরে দেখা করব। আমাকে বলে, আচ্ছা ঠিক আছে। এরপর থেকেই প্রতিদিন রাতের বেলায় আমি নীরার সাথে দেখা করি। আমার খুব মনে আছে, নীরা যখনই বাসা থেকে বেরোইতো অনেক সুন্দর করে সাজুগুজু করে আসতো, মানে মনে হতো যেন আসমান থেকে কোনো একটা পরি নেমে আসছে। প্রতিদিন পুকুর পাড়ে বসে আমি ঘন্টার পর ঘন্টা নীরার সাথে প্রেম করতাম। জোনাকির মাঝে অন্ধকারে দুজন হারিয়ে যেতাম। পুকুরের পানিগুলো মনে হতো যেন টকমক করে শব্দ করতেছিল। আকাশের চাঁদটা আমাদের দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি করে হাসতেছিল। এক মিষ্টি প্রেমের আখড়ায় আমরা দুজনে রাত জড়াতাম। এরকম করে অনেক দিন আমাদের সম্পর্কটা কাটতে থাকে। আমি শুধু উপরের দিকে তাকিয়ে বলি, হে সূর্য তুই ডুবে যা, চন্দ্রটাকে সময় দে, কারণ চন্দ্রের সময় তো আমার ভালোবাসার মানুষটা ঘর থেকে বেরিয়ে আসবে আমার কাছে। আমি তখন এমনভাবে নীরার সাথে জড়িয়ে পড়ি, মনে হয় যেন আমাদের দুটো দেহ একটি আত্মা, আমরা একজন মানুষ আরেকজন মানুষ আত্মার আত্মীয়, কেউ কাউকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারি না। সম্পর্কের মাত্রাটা এতটাই গভীর হয়, আমি যদি কখনো শুনতে পারি যে নীরা রাগ করে ভাত খায় না, আমিও সেদিন খাবার খাই না, আমিও তখন নীরার সাথে উপবাস থাকি। এরকম করতে করতে আমাদের রিলেশনটা প্রায় আরও দীর্ঘদিনের মতো অতিবাহিত হয়। এরকম করে একদিন আমি প্ল্যানিং করি, আমি হচ্ছে কিছু টাকা দিয়ে একটা আংটি কিনি, যে আমি ওই আংটিটা নীরার হাতে পরাই দিব, আমি তার সাথে এঙ্গেজমেন্ট করব। আর ওই এঙ্গেজমেন্টের সাক্ষী থাকবে আকাশের ওই মিটি মিটি তারাগুলো আর চাঁদসহ আমাদের আশেপাশে ঘুরতে থাকা মিষ্টি মিষ্টি ঝোনাকিগুলো। তাদের অনুকূলে তাদেরকে সাক্ষী রেখে আমি নীরার হাতে আংটি পরিয়ে দেব, আমি তাকে এঙ্গেজমেন্ট করব। ওরকম একটা প্ল্যানিং করে একদিন আমি তাকে বলি যে, নীরা তুমি আজকে একটু বেশি রাইতে আইসো। আমার কাছে মনে হয় রাত যত গভীর হয় ভালোবাসার গভীরতা যেন ততটাই বাড়তে থাকে। এই জন্য আমি তাকে বলি যে, তুমি গভীর রাতে আইসো, আমি গভীর রাতে তোমার হাতে আংটিটা পরাই দিব। এরপরে একেবারে চন্দ্রিমা রাতে গভীর অংশে প্রায় ঘড়ির সময় রাত একটার দিকে নীরা আমাকে কল দেয়। আমাকে কল দিয়ে বলে যে, আমি পুকুর পাড়ে আছি, তুমি মিটি মিটি করে চলে আসো। আমি তখন ঘর থেকে বেরিয়ে পুকুর পাড়ে এসে দেখি যেন পুরীর মতো একটা মেয়ে বসে আছে, মানে তাকে দেখেই মনে হয় সে যেন কোনো এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে আসছে। মানে একটা সাদা টাইপের হচ্ছে জামা পরছে, কপালের মধ্যে মানে ফুল দিছে, মানে কেমন জানি মানে খোপায় ফুল দিছে, কেমন জানি লাগতেছে। আমি তখন বললাম যে, কিরে নীরা, আমি তো কিছুই বুঝতেছি না যে আজকে তুমি এত সাজুগুজু করে আসছো কেন। আমাকে বলে, কারণ আজকে আমার এঙ্গেজমেন্ট। আমি বললাম, মানে এঙ্গেজমেন্ট মানে এটা কী কথা? আমাকে বলে, হ্যাঁ আজকে তোমার এঙ্গেজমেন্ট, কেন তুমি জানো না? আমি বললাম, কার সাথে? বলো, তোমার সাথে। আমি তখন বললাম যে, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই বুঝলি কী করে? আমাকে বলে, যাকে ভালোবাসি তার মনের বেদনটাই যদি বুঝতে না পারি তাহলে কেমন করে হবে শুনি। আমি তখন বললাম যে, তুই কী করে বুঝলি আমাকে বলতো? ও বলে, আমি যেভাবে হোক বুঝেছি। আমি তখন বললাম, এঙ্গেজমেন্টের অনুষ্ঠানটা তখনই শুরু হবে যখন তুই আমাকে বলবি যে তুই কীভাবে বুঝলি। ও তখন আমাকে বলে, তুমি কি আংটি পরাবা নাকি আরও পরে? আমি বললাম যে, আগে বল কে তোকে বলছে, যদি না বলিস তাহলে কিন্তু আমি বলবো না। ও আমাকে বলে, সত্যি বলবো? আমি বলি, বল। আমাকে বলে, তোমার ছোটো বোন। আমি বলি, মানে আমার ছোটো বোন কি আমাদের সম্পর্কের কথা জানে নাকি? ও আমাকে বলে যে, না জানে না। আমি বললাম, যদি নাই জানবে তাহলে আমার ছোটো বোন কি ওই তোকে বলবো যে আমি তোর সাথে এঙ্গেজমেন্ট করবো আজকে? ও আমাকে বলে, আরে বুদ্ধ, তুমি যে হচ্ছে টাকা জমিয়েছো, তোমার হচ্ছে মাটির ব্যাংকে টাকা রেখেছো, মাটির ব্যাংক ভেঙে যে তুমি টাকা দিয়ে আংটি কিনেছো, এটা তোমার ছোটো বোন জানে? আমি বলি, হ্যাঁ, মাটির ব্যাংক ভাঙার সময় আমার ছোটো বোন আমাকে জিজ্ঞেস করছিলো যে টাকা দিয়ে কী করবো। আমি বলেছিলাম যে এঙ্গেজমেন্টের আংটি কিনবো। ও বলে, তাহলে তো হয়েই গেলো, তুমি তোমার বোনকে বলছো যে এঙ্গেজমেন্টের আংটি। আমি তখন বলতেছি যে, আমার এঙ্গেজমেন্টের আংটি তো বলি নাই। ও আমাকে বলে, তুমি যখন আংটি কিনবা আমি তখনই জেনে গেছি, আমি তখনই বুঝে গেছি যে আংটিটা তুমি আমার হাতে পরাই দেবা, কারণ আমি ছাড়া তো তোমার লাইফে আর কেউ নেই, আমিই তো তোমার ভালোবাসা। ওর এই কথাগুলো শুনতে শুনতে আমি যেন অন্য কোনো পৃথিবীতে হারাইয়া যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল দুনিয়াতে এর চেয়েও শান্তি আর কোনো কিছু হতেই পারে না। ও শুধু আমার ভালোবাসার মানুষ না, ও আমার মনের রাজ্যের রাজকুমারী। আমি তখন আমার পকেট থেকে আংটিটা বের করে বিসমিল্লা বলে ওই আংটিটা ওর হাতে পরাইয়ে দিই, তাকে বুকে জড়িয়ে ধরে কপালে একটা করে চুমু দিই। আর আমার কাছে মনে হচ্ছিল যেন সে সময় পুকুরের পানিগুলো টক্কো টক্কো করে শব্দ করতেছিল, মাছগুলো মনে হয় পুকুরের মধ্যে লাফালাফি করতেছিল। ওই অনুভূতিটা আমি কখনোই ভুলতে পারবো না, বুকের মধ্যে ঝুরিয়ে ধরে রাখি পাক্কা আধা ঘন্টার মতো। আমাকে বলে, ছাড়বা, একটু পরে তো সূর্য উঠে যাবে। যাই হোক, সবশেষ তাকে আমার ছাড়তেই হলো। পাশে বসিয়ে দুজনে একেবারে সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত কথা বলি।
এরপরে আমি তখন ঘরে আসি অ্যান্ড ঘরে আসার পরে আমার ভিতর কেমন জানি মনে হয় যে আমি একটা সেকেন্ডের জন্য তাকে ছাড়া থাকতে পারবো না। পৃথিবী যতই হোক না কেন, আমি তাকে নিয়ে যদি আমার বাবা মা রাজি না হয় আমি প্রয়োজনে তাকে নিয়ে পালিয়ে যাব। পালিয়ে গিয়ে হলেও আমি তাকেই বিয়ে করব। সেদিন বিকালে আমি নীরাকে বলতেছিলাম যে নীরা, এই ঘটনা তুমি কি বলো? আমি চাচ্ছিলাম যে ব্যাপারটা আমার বাবাকে জানাই, মাকে জানাই, জানিয়ে তারপরে কিছু একটা করি। ও আমাকে বলে আর অল্প কয়েকটা দিন পরেই তোমার এসএসসি পরীক্ষা, অ্যাটলিস্ট পরীক্ষাটা শেষ হোক, এসএসসি পরীক্ষাটা আমি দিয়ে ফেলি, এরপরে তুমি তাদেরকে জানাও, কারণ এখন যদি জানায় ফেলো নাকি আবার নতুন করে কোনো একটা প্রবলেম ক্রিয়েট করে, এখন জানানোর দরকার নেই, তুমি একটু হোল্ড করো। ও যখন আমাকে এটা বলে আমি তখন বললাম চাচা ঠিক আছে ফাইন, আমি একটু ওয়েট করি। এরপরে আমি ওর বাবা মানে আমার বাবা মায়ের কাছে আর বলি না। ঠিক তার দুই থেকে তিন দিন পরে আমার কেমন জানি মানে বকটার অনেক ব্যথা করতেছিল, ওকে অনেক অনুভব করতেছিলাম। আমি ওকে কল দিচ্ছিলাম, ও আমার কল ধরে না, যতই কল দিচ্ছিলাম কল ধরে না। আমি ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছে। পরে আমি খাট থেকে উঠে ওর জানালার পাশে যাই। জানালার পাশে গিয়ে জানালাতে আমি ঠক 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 করে শব্দ করি, কিন্তু জানালার মধ্যে কোনো রেসপন্স আসে না। অনেকক্ষণ ঠক ঠক করে শব্দ করে যখন জানালাটাকে হালকা করে ধাক্কা দিই তখন দেখতে পাই জানালাটা খোলা। জানালা যখন খোলা আমার তখন আমার কাছে একটা টার্গেট লাইট থাকে, আমি ওই টার্গেট লাইট দিয়ে ওর চোখের মধ্যে মারি। চোখের মধ্যে মারার পরে ও তখন আউ করে চিৎকার করে ওঠে, মানে একদম বিকট শব্দ করে। আমি তখন লাভ দিয়ে হচ্ছে পুকুর ঘাটে চলে যায়, মানে পুকুর কাটে চলে যায়, মানে এমন জোরে শব্দ করছে যে আমি নিশ্চয় তোর মা উঠে গেছে। আমি তখন পুকুর পাড়ে গিয়ে মানে পুকুর পাড়ে গিয়ে বসে আছে আর আল্লাহ আল্লাহ করতেছি আল্লাহ। পরে দেখলাম যে ওদের ঘর থেকে কে জানি বেরোচ্ছে। আমি তখন নিশ্চিত যে এটা আমার পুপি। আমি তখন একেবারে পুকুরের একদম নিচে পানির মধ্যে মানে একদম পানির মধ্যে মানে অর্ধ পানিতে আমি তখন বসে আছি। যদি দেখি যে পুপি এদিকে আসছে তাহলে আমি পানিতে ডুব দিয়ে দিব। অর্ধ পানিতে বসে রাখা অবস্থায় আমি দেখতেছি যে পুপি এদিকে আসতেছে, মানে পুকুর পাড়ের দিকে আসতেছে। আমি তখন কী করলাম, আস্তে আস্তে এখানে জোপজার ছিল একটু জোপজার, আমি তখন ওই জোপের মধ্যে গিয়ে মাথাটা ঢুকিয়ে দিয়ে জোপের ভিতর দিয়ে আমি তখন ফাঁক করে দেখতেছি যে চাঁদের আলোতে যতটুকু বোঝা যায় আর কি, আমি দেখতেছি এটা পুপি না, কারণ পুপি কিন্তু অনেক মোটা ছিল আর আমার যে পুপাতো বোন নীরা ও কিন্তু অনেক হ্যাংলা। আমি তখন দেখতেছি যে মেয়েটা হ্যাংলা টাইপের, আমি তখন নিশ্চিত যে এটাই নীরা। আমি তখন ওখান থেকে উঠে আসি এবং উঠে আসার পর ও তখন প্রচণ্ড হাসে, আমাকে বলে তুমি এত পরিমাণে দুষ্ট। আমি বললাম যে কী করবো বলো, তোমার মায়ের ভয়ে তো। ও আমাকে বলে আচ্ছা একটা ব্যাপার বুঝলাম না। আমি বলি কী? ও বলে আমি এত জোরে চিৎকার করলাম মা ঘুম থেকে উঠলো না কেন? আমি বলি তোমার মা কেমন হয়? আল্লাহ মনে হয় বাঁচাইছে, আল্লাহ মনে হয় আমার রহমত করছে, এই জন্যই মনে হয় তোমার মা উদ্দেশ্য পায় না। তোমার মা যদি বুঝতেই পারতো তাহলে কি আর আমি তোমাকে এই চন্দ্রিমা রাতের বেলায় এখানে পাইতাম বলো? আমাকে বলে যাই হোক পাইলে পাইছো ভালো হয়েছে, এখন তাড়াতাড়ি কথা শেষ করো আমি চলে যাব। আমি বললাম যে দেখছো আমার পুরোটা শরীর ভিজে গেছে, মোবাইল ফোনটাও প্রায় ভিজে গেছে, আমি এত কষ্ট করেছি তোমার জন্য আর তুমি চলে যাবা? ও আমাকে বলে তো যাবো না কী করবো। আমি তখন ওই ভিজা শরীরটা নিয়ে তাকে জড়ায় ধরি এবং জড়িয়ে যখন আমি তাকে ধরি আমার পুরো শরীরের ভিজা কাপড় থেকে তার কাপড়গুলো ভিজে যায়। ঠিক অমতো অবস্থায় হঠাৎ করে আমি বাইরে থেকে একটা চিৎকারের শব্দ পাই এবং শব্দটা ছিল ওই ধরে ধরে করে চিৎকার। যখন ধরে ধরে করে চিৎকার আমি তখন তারে নিয়ে হচ্ছে দৌড়ে হচ্ছে আমাদের ঘাটকুলের ভিতরের দিকে ঢুকে যায়, মানে পুকুরের যে ঘাট ছিল ঘাটের ভিতরে ঢুকে যাই। আমি তখন বুঝলাম যে মনে হয়তো আমাদেরকে কেউ দেখছে। ঘাটে ঢুকে আমি তাকে জড়ায় ধরে চুপচাপ করে বসে আছি, কিন্তু দেখতেছি যে মানুষ দৌড়েয়া আমাদের মানে এই পুকুর ওই পারে, পুকুরের এ পারে না ওই পারের দিকে দৌড়েয়া যাচ্ছে। আমি তখন বুঝতেছি না কিরে ওই পারে মানুষ দৌড়াচ্ছে কেন। আমি তখনও তাকে নিয়ে হচ্ছে পুকুরের ভিতরেই বসে আছি, মানুষ দৌড়াচ্ছে মানে অনেকে বাতি জ্বালায় দিছে, লাইট জ্বালায় দিছে, আলো জ্বালায় দিছে। আমি তো তখন বুঝতে পারতেছিলাম যে আল্লাহ আমি কী করবো এখন, এটা কোন ধরনের ঘটনা, এরকম কেন মানুষ দৌড়াচ্ছে কেন? আবার কেউ চোরও বলতেছে না, যদি চোর আসে তাহলে তো সবাই বলবে চোরে ধর এরকম বলবে, কিন্তু চোরের কথাও তো মুখ থেকে কেউ বের করতেছে না। আমার শরীরটা তখন একেবারে ঠান্ডা হয়ে যায়, একদম শীতল হয়ে যায়। আমি তখন ভাবতেছি যে আল্লাহ আমি কি এখান থেকে দৌড় দিব, পালায়ে যাব? আবার পালায়ে গেলেও কী হবে যদি ধরে ফেলে? মানে কোনোভাবেই কোনো কিছু বুঝতে পারতেছিলাম না যে কী করবো। আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতেছি, আল্লাহ তুমি রহমত, তুমি রাব্বুল আলামিন, তুমি বাঁচাইতে পারো, তুমি আমারে বাঁচাবে বিপদ থেকে, কারণ এখানে যদি ধরা খায় একটাবারের জন্য আমাদের এলাকার মানুষগুলো এতই খারাপ মানে পিঠে আমাকে মেরে ফেলবে। ওই রকম করতে করতে পুকুরের ভিতরে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি পাশের বাড়ি থেকে লোকেরা বলতেছে যে মানে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া লোকগুলো বলতেছে, মানে আমি কণ্ঠেই শুনতে পাচ্ছি বলতেছে এই মহিলার জামাই নেই, এই মহিলা এতদিন কীভাবে থাকে, এটাই তো চিন্তা করতেছি, শালির যে বেটি যে এরকম কাজ করবে এটা স্বপ্নও চিন্তা করে নেয়, মালটা অনেক জোশ ছিল, এরকম করে মানুষ ইঙ্গিত মেরে মেরে কথা বলতেছে। আমি তখন বলতেছিলাম যে নীরা কার কথা বলে? আমাকে বলে আমি তো বুঝতেছি না কার কথা বলে। আমি তখন বললাম তুমি কি আস্তে আস্তে উঠবা নাকি? ও বলে যে একটু একটু করে উঠি। এরপরে নীরা যখনই উঠতে যায় তখনই মানুষ হাঁটে, মানে বাড়ি ছিল এদিকে রাস্তা এই পাশে এবং রাস্তার পাশে এই পুকুরটা, যে জন্য ওখান থেকে উঠলেই কেউ না কেউ দেখে ফেলবে, আর আমাদের দুজনের শরীরটাই ভিজা।
এখন কেউ যদি বাইসেস দেখো ভাবি ভিজা কাপড় নিয়ে কোত্থেকে আসছে, এমন তো অবস্থায় দেখতে পাই যে হঠাৎ করে পুকুরের ওই পার থেকে নীরার মাকে লোকেরা হচ্ছে আর পাশে আরেকটা লোক যেন নীরার মাকে নিয়ে ওই পার দিয়ে আসতেছে। আমি তখন স্পষ্ট দেখলাম যেটা নীরার মা, মানে চাঁদের আলোতে যতটুকু দেখা গেল আমি তখন। এবং অনেকে বলতেছে যে মানে মানুষের মুখে আমি শুনতেছি যে অনেকে বলতেছে যে নীরার মতো এত বড় মেয়ে থাকতে এই মহিলা এই কাজ কীভাবে করলো। এখন তখনই নীরা বুঝতে পারে যে এটা তার মা। তখন নীরা আমাকে বলে যে তুমি ছাড়ো। নীরা তখন আমাকে মানে একরকম ধাক্কা দিয়ে ওখান থেকে উঠে যায়, উঠে ও ডাইরেক্ট ওর মায়ের সামনে যায়। যাওয়ার পরে আমিও তখন পিছন থেকে যাই, দেখতে পাই যে ওর মাকে খুব খারাপ অবস্থায় ওইখানে হচ্ছে লোকেরা ধরে আনতেছে। আমি তখন জিজ্ঞেস করি যে কী হয়েছে, আমারে বলে তুই ভিজা কেন। আমি তখন বললাম আপনাদের চিৎকার শুনে দৌড় দিছিলাম, ধরে পুকুরে পড়ে গেছে। এরপরে উঠানের মধ্যে আনার পরে আমি দেখি নীরাকে এবং আমাদের পাশের বাড়ির হচ্ছে মানে ওনার নাম হচ্ছে শহীদ, ওনাকে সহ আমাদের উঠানের মধ্যে আনে, আইদা দুজনকে হচ্ছে চেয়ারে বসায়। আমি তখন আস্তে আস্তে জানতে পারি যে নীরার মা নাকি এই লোকের সাথে গোপনে রাতের বেলা দেখা করতে গিয়ে মানুষের হাতে ধরা খাইছে। আমি তখন বলি ইয়াল্লাহ এটা কেমন কথা হইল। আমি তখন পুপির দিকে লজ্জায় তাকাইতে পারি না, নীরাও আমার দিকে তাকাইতে পারে না। নীরা তখন ঘরের ভিতরে ঢুকে গিয়ে মানে অজোরে কান্না করতেছে। আমি তখন বাবাকে বলি যে বাবা এটা কী হয়ে গেল। আমার বাবা বলে আমিও তো বুঝতে পারতেছি না, ওর ভিতরে তো আমি এরকম কোনো কিছুই দেখি না। আমি তোরে বারবার বললাম যে তুই বিয়ে বস, বিয়ে বস। বিয়ে বসার জন্য দূর দূরান্ত থেকে কত ভালো ভালো বিয়ের প্রপোজাল আসলো, ও তো বিয়েও বসলো না, কিন্তু ও কেন শহীদের সাথে এই কাজটা করলো। আমি তখন বলি বাবা এখন কী হবে। আমার বাবা বলে আল্লাহ আল্লাহ কর, দেখা যাক আল্লাহ কী করে। ওরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় কিচিমিচি করে সূর্য ওঠে। সূর্য যখন ওঠে ওই শহীদে কিন্তু আবার বিয়ে করছে, ওর আবার বউ আছে, বাচ্চা আছে। উনি কিন্তু আবার অনেক বড় লোক, ওই শহীদ কিন্তু আবার অনেক বড় লোক। সে আবার মানে ঢাকাতে হচ্ছে তার মানে নিজস্ব অনেক ব্যবসা বাণিজ্য আছে, এক কথায় আমাদের এলাকায় মোটামুটি অনেক বড় লোক মানুষ উনি। পরে একটু একটু করে সূর্য ওঠে, গ্রামের সব মানুষগুলো জড়াইত হয়, একসাথে সবাই জড়িয়ে হচ্ছে। পরে মানে নীরার মাকে আমার পুপিকে জিজ্ঞেস করেছে কতদিন ধরে সম্পর্ক। আমার পুপি বলে আজকে অনেক বৎসর। বলে কত বৎসর? পুপি বলে 5 বৎসর। তো বলে এই 5 বৎসর ধরে ওনার সাথে আপনার সম্পর্ক, আপনার না মেয়ে আছে, আপনার মেয়েকে এই ব্যাপারগুলো জানে। তখন দরবারে সমস্ত মানুষগুলো নীরাকে জিজ্ঞেস করে। যখন নীরাকে জিজ্ঞেস করে আমি তখন রাগে মানে রেগে যাই, বলে যে আর আপনার ওরে কেন জিজ্ঞেস করেন, তো ছোটো মানুষ ও কী বোঝে, ওরে কেন জিজ্ঞেস করতেছেন। আমাদের আমার ধমক দেওয়ার পরে এরপরে নীরাটা আর কেউ কোনো কিছু জিজ্ঞেস করে না, সবাই নীরার বাবার সাথে কথা মানে হচ্ছে নীরার মায়ের সাথে কথা বলে, সবাই জিজ্ঞেস করে। এবং জিজ্ঞেস করার পরে মানে শহীদ চাচারও বলে যে কী আপনি এখন কী করবেন, মানে আপনার করণীয় কী বলেন। উনি বলে যে আমি ওরে ভালোবাসি এবং ওর সাথে যেহেতু আমার একটা খারাপ কাজ হয়েই গেছে আমি ওকে বিয়ে করবো, ডাইরেক্টলি বলে। পরে সবাই বলে আপনার বউ আছে, আপনার ওই বউকে অনুমতি দিবে এই মেয়েকে বিয়ে করার জন্য। এখন ওই বউ যদি অনুমতি না দেয় আপনি দ্বিতীয় বিয়ে কীভাবে করবেন। উনি তখন বলে আমি প্রয়োজনে আমার প্রথম বউকে ছেড়ে দিব, আমি প্রয়োজনে আমার বাচ্চা সহ আমার প্রথম বউকে ছেড়ে দিব, আমি এরপর তাকে বিয়ে করব। এটা হচ্ছে শহীদ মানে শহীদ আঙ্কেলে বলে। বলার পরেও মানে তারপর ওর বউ অনুমতি দেয় না। এরপরে বলে ঠিক আছে 2 দিন টাইম দিলাম, এই 2 দিনের ভিতরে আপনি আপনার বউরে হচ্ছে তালাক দিবেন বা বউয়ের কাছ থেকে অনুমতি নেবেন, 2 দিন পরে আপনারে বিয়ে করবেন। যদি না করেন তাহলে গ্রামবাসী মিলে আমরা একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এটা বলে শহীদ আঙ্কেলকে ধমক দিয়ে ওখান থেকে ছেড়ে দেয় এবং পুপি হচ্ছে তখন ঘরে যায়। দেখতে দেখতে বিকেল হয়ে যায়, বিকেল হয়ে যায়, পুপি আর ঘর থেকে বের হয় না। আমি তখন দরজা খুলে পুপির ঘরে যাই, ঘরে গিয়ে বলি যে পুপি এটা কী হইলো। পুপি তখন কান্নাকাটি করে কোনো কিছু বলে না এবং পাশে হচ্ছে নীরা বসে থাকে। আমি তখন বলি যে নীরা মন খারাপ করো না, চাহবার্তা তো হয়ে গেছে, আল্লাহ এটার একটা ভালো সমাধান করবে। আমি তখন পুপিরে বলি যে পুপি এখন কী হবে। পুপি বলে কী হবে সেটা তোমার আল্লাহ ভালো জানে। এরপরে আমি ঘর থেকে বেরিয়ে এসে বাবাকে বলি বাবা কী করবো। বাবা বলে আমি ওই শহীদের সাথে কথাবার্তা বলি, দেখা যাক কী হয়। ওই দিন রাতের বেলায় আমার বাবা আবার হচ্ছে শহীদ আঙ্কেলের ঘরে যায়, ঘরে গিয়ে ওনার সাথে কথাবার্তা বলে, ওনার বউ রাজি হয় না। আমিও তখন থাকি, পরে আমরা ওনার বউকে বুঝাই, আমিও বুঝাই যে দেখেন চাচি একটা ঘটনা ঘটে গেছে, এখন মানে কী করবেন, মানে এটা তো আসলে কিছু করার নাই, যাওয়াবার তো হয়ে গেছে। আমিও বুঝাই, আমার বাবাও বুঝায়। বোঝানোর পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে মানে শহীদ আঙ্কেলের প্রথম বউ তখন উনি রাজি হয়। উনি তখন বলে যে আচ্ছা ঠিক আছে যাও, তখন উনি রাজি হয়। কিন্তু ওনার শর্ত থাকে যে কখনোই মানে বিয়ে করার পরে এই মেয়েকে এই বউকে মানে আমার পুপিকে গ্রামে আনতে পারবে না, শহরে রাখবে, প্রয়োজনে শহরে ঘর বাড়ি বানাই দিবে, শহরেই থাকবে, কখনোই গ্রামে নিয়ে আসতে পারবে না, মানে গ্রামের ছায়া কখনো তাকে দেখাতে পারবে না। এটা হচ্ছে মানে এটা বলে। তো বলার পরে আমার পুপি তখন বলতেছিল যে আচ্ছা ঠিক আছে আমি কখনোই হচ্ছে গ্রাম তাকে দেখাবো না, গ্রামে মানে মানে আমার ওই আমার বাবা বলে যে কখনো গ্রামে আনবো না। এর পরের দিনে গড়াগট করে মোটামুটি ছোটোখাটো আয়োজনের মাঝে আমার পুপির সাথে শহীদ আঙ্কেলের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে সম্পন্ন হয় যেদিন, ওই দিনে হচ্ছে আমার ইয়েকে নিয়ে আমার পুপিকে নিয়ে উনি হচ্ছে চলে যায় ইয়েতে
আমার পুবিকে নিয়ে উনি হচ্ছে ঢাকাতে চলে যায় এবং ঢাকাতে চলে যায়। তখন আমার পুপাতো বোন নীরা আমাদের ঘরেই থাকতেছে। আমি তখন কিন্তু মোটামুটি অনেক হ্যাপি, কারণ নীরা আমার ঘরে থাকতেছে মানে আমার বউ আমার কাছেই আছে, আমার মতো কোনো টেনশন নাই। আমি তখন ওকে খাওয়া দাওয়া করাই, মানে যেটা যেটা পারি ওর জন্য কিনে আনি। আমাদের সম্পর্কটা আরও অনেক গভীর হয়ে যায়। রাতের বেলায় ওকে আমার আর মানে জানালার পাশে গিউকি মারতে হয় না, পুকুর পাড়ে ভিজতে হয় না, আমি ওকে ঘরেই পাচ্ছি। যে কোনো সময় আদর করতে মন চাইলে ওখানেই টুকিটাকে আদর টাদর করতেও পারতেছি। এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ঢাকা থেকে খবর আসে যে ঢাকাতে নাকি নীরাকে নিয়ে যাবে। নীরাকে ঢাকাতে নিয়ে ওখানে কোনো একটা ভালো স্কুলে ভর্তি করাবে। আর এই প্রবলেমে পড়ে নীরা কিন্তু তার এসএসসি পরীক্ষাটাও দিতে পারে নাই, এই জন্য তার বাবা বলতেছে তাকে ঢাকাতে নিয়ে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 9 ভর্তি করাবে। আমি তখন বললাম যে এটা কেমন কথা, ও পরীক্ষা দেয় না এখানে আবার পরীক্ষা দিবে, যদি ঢাকাতে যায় তাহলে তো 2 বছর লস হয়ে যাবে, এখানে থাকলে তো 1 বছর লস, ও পরীক্ষা দিতে পারবে। কিন্তু ওর বাবা মানে শহীদ আঙ্কেল আর কারো কথাই শুনতেছে না, উনি সরাসরি হচ্ছে আমার পুপিকে পাঠাই দেয় বাড়িতে, পাঠাইয়া বলতেছে যে একটা কাজ করো নীরাকে হচ্ছে এখান থেকে নিয়ে আসো। আর পুপিকে পাঠায় আমি তখন বলি, বাবা বলে আমার মা বলে যে না কী দরকার মেয়েটা এখানেই পড়াশোনা করুক থাকুক। না আমার পুপি মানে না, আমার পুপি একরকম জোর করেই হচ্ছে নীরাকে এখান থেকে নিয়ে চলে যায়। নীরাকে যখন নিয়ে চলে যায় তখন আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি, খুব কষ্ট পাই, কারণ নীরার সাথে আমার সম্পর্কটা অনেক গভীর ছিল, আমি নীরাকে অনেক ভালোবাসতাম। আমার চোখের সামনে দিয়ে তাকে এভাবে ধরে নিয়ে গেল, তখন খুবই কষ্ট লাগলাম। যাওয়ার সময় ও খুব কান্নাকাটি করলো, কিন্তু ভালো ব্যাপার হচ্ছে ওর কাছে একটা মোবাইল ফোন ছিল। আমাকে বলে যে তুমি টেনশন করো না, আমি তোমার সাথে অলওয়েজ ফোনে কথা বলবো, তোমার যদি কখনো আমাকে দেখতে ইচ্ছে হয় তুমি ঢাকাতে চলে আসবা, আমরা ঢাকাতে দেখা করবো, আমরা ঢাকাতে দুজনে একসাথে পুরো শহরটা ঘুরে বেড়াবো, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না, আমি জীবনে বাঁচতে হয় তোমাকে নিয়ে বাঁচবো আর মরতে হয় তোমাকে নিয়ে মরবো। এমতো অবস্থায় এটা বলে নীরাকে তখন ঢাকাতে নিয়ে যাওয়া হয় এবং ঢাকাতে নিয়ে নীরাকে হচ্ছে ঢাকারই কোনো একটা স্কুলে ভর্তি করায় দেয়। কিন্তু আমাদের এই সম্পর্ক থেকে কেউ কখনো আমাদেরকে পিছু হটাইতে পারে না। আমি নীরার সাথে অলওয়েজে ফোনে কথা বলি এবং নীরাও আমার সাথে ফোনে কথা বলে, সম্পর্কের গভীরতাটা অনেকভাবে বৃদ্ধি পায়। কেউ কাউকে ছাড়া একটা সেকেন্ডও বাঁচতে পারি না। এরকম করে কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে আমার বাবা যে গরুর ব্যবসা করতো ওখানে একটা রোগ দেখা দেয়, কী জানি একটা রোগ আসে এবং রোগটা অনেক ভয়ঙ্কর একটা রোগ, মানে ওই রোগের কারণে আমার বাবার একসাথে 16টা গরু মারা যাওয়ার পরে গরুর খামারে বাবার আর কোনো গরু থাকে না। বাবা তখন প্রচুর পরিমাণ ডিপ্রেশনে পড়ে যায়, অনেক টেনশনে পড়ে যায়। সবগুলো গরু মারা যাওয়ার পরে বাবা তখন কান্নাকাটি করতেছে, আমি এখন কী করব, মানে অনেকের কাছে যায়, অনেক সাংবাদিক আসে, অনেকেই ছবি উঠায়, মানে ওই সময় এটা অনেক টিভিতে পর্যন্ত নিউজ করা হয়েছিল কৃষি বিষয়ক স্যানালাইতে, যে মানে 16টা গরু একসাথে মারা গেল এবং বাবার অনেক লস হয়ে গেছে। মানে বাবা কান্নাকাটি করে একদম নার্ভাস, বাবার খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, মানে আমিও তখন কী করবো আসলে কোনো কিছুই বুঝতে পারি না। আমার পক্ষে আসলে আর বাবাকে ওভাবেই হেল্প করা সম্ভব না, কারণ তখন আমি পড়াশোনাই করতাম, আমি হচ্ছে অনার্সে পড়তাম। তো আমি তখন মানে কী আর করব, আমি তখন টিউশনে করি, এমনি সামনে করে খুব কষ্ট করে সংসারটা চালাই। আর আমার যে ছোটো দুইটা বোন ছিল, দুইটা বোনের ওই সময় ভালো ভালো বিয়ের প্রপোজাল আসতেছিল, কিন্তু ইয়ের কারণে মানে আমার ওই বাবার লোকসানের কারণে আমার বোনগুলোরও বিয়ে হলো না। আমি তখন কান্নাকাটি করতেছি। আমাদের এই দুর্দশা দেখে আমার পুপা যিনি ছিল আর কি বর্তমানে আমার হচ্ছে মানে ইয়ের বাবা, নীরার বাবা, উনি তখন আসে এবং আমার পুপিকেও সাথে করে নিয়ে আসে। তখন মোটামুটি পারিবারিকভাবে পুপির যেই জাল মানে ইয়ে থাকে, ওই যে সতীন থাকে, সতীনের সাথে পুপির সম্পর্কটা মোটামুটি ভালো হয়ে যায়। ওই সময় আর অতটা ঠিক প্রবলেম চলতেছিল না, যেহেতু আমার বাবার এত বড় একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। পরে পুপা আসে, উনি আসার পরে সব ভিজিট করে, উনি বাবাকে বলে যে এটা কীভাবে হইলো। বাবা তখন বলে যে জানি না, একটা রোগ আসছিলো, একটা গরুর কাছ থেকে সমস্ত গরুগুলো এভাবে মারা গেলো, খাবার খাইতো না এবং গরুর হচ্ছে বাথরুম হইতো না, এটা সবচেয়ে বড় সমস্যা ছিল, অ্যান্ড এটা থেকেই হচ্ছে পরিশেষে গরুগুলো মারা গেল। পরিশেষে আমার খালু বলতে মানে আমার যে পুপা ছিল উনি তখন বলতেছিল যে ঠিক আছে আপনি ব্যবসা বাণিজ্য আবার শুরু করেন নতুন করে, এখন একবার মায়ের খেয়েছি তাই বলে তো আপনি এভাবে চুপ করে থাকতে পারেন না, আপনি আবারও শুরু করেন। আমার বাবা তখন বলতেছিল যে এত বড় একটা গরুর খামার করতে কত টাকার দরকার আপনি কি জানেন। তখন আমার পুপা হচ্ছে সবার সামনে বলতেছিল যে ঠিক আছে আমি আপনারা 15 লাখ টাকা দিব, আপনি শুরু করেন। মানে আমার পুপা ধরেই বাবাকে 15 লাখ টাকা দিতে রাজি হয়। বাবা তখন বলে যে এত টাকা আপনি আমাকে দিবেন, উনি বলে যে হ্যাঁ আমি আপনার বোনকে বিয়ে করছি, আপনি বিপদে পড়ছেন, আমি আপনাকে দিব না, আপনি যখন হচ্ছে এটাতে একটা ভালো প্রফিট পাবেন আমার টাকা আমাকে ফিরিয়ে দিবেন, ওরকম করে হচ্ছে আমার বাবাকে বলে। বলার পরে বাবা তখন বলে যে আচ্ছা ঠিক আছে, ওনার কথা মতো রাজি হয়ে ওনার কাছ থেকে বাবা টাকা নেয়। টাকা নিয়ে বাবা সাইজের ছোটো কিছু গরু কেনে, মানে অত বড় না, ছোটো কিছু গরু কিনে বাবা তখন হচ্ছে ইয়ে করতেছিল মানে চালাচ্ছিল, ছোটো কিছু গরু কিনে এগুলো বড় হবে, তারপরে দুধ দিবে, দেন হচ্ছে বাবা ওনার ঋণ পরিশোধ করবে। ওভাবেই কন্ট্রাক্টে টাকাগুলো নেয় এবং টাকা নেওয়ার সময় গ্রামের সমস্ত মানুষ মিলে কিন্তু স্টাম্পিং হয়, মানে বাবা সিগনেচার দিয়ে টাকা
টাকা পয়সা নিয়ে যায় ওনার কাছ থেকে। নিয়ে যাওয়ার পরে আমি তখন নীরাকে বলি, দেখছো নীরা, একটা সময় তোমরা আমাদের পাশের ঘরে থাকতা, তোমরা অনেক গরিব ছিলা, ঠিকমতো খাবার খাইতে পারতা না, কত অভাবে ছিলা, অথচ আমার আজকে আমার বাবা তোমার বাবার কাছ থেকে টাকাই না ব্যবসা করতেছে, তোমাদের দিন কত ভালো করে ফিরে গেছে। তো নীরাও বলে, আল্লাহ হয়তো আমাদের দিকে তাকাইছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এইভাবে দিন আর রাতগুলো কাটতেছে। কাটতে কাটতে একটা ব্যাপার আমি হঠাৎ করে দেখতে পাই যে নীরা জানি কেমন একটু গম্ভীর হয়ে গেছে। মানে আগে যেরকম বেশি বেশি কথা বলতো, অনেক বেশি প্রাণবন্ত থাকতো, অনেক দুষ্টমি করতো, এখন আর খুব একটা এরকম করে না। মানে কেমন জানি, মানে ও জানি একটু কেমন হয়ে যায়, কেমন কেমন হয়ে যায়। আমি তখন বুঝতে পারিনি যে কী ব্যাপার, ও এরকম হয়ে যায় কেন। আমি তাকে বলি যে নীরা, তোমার কোনো সমস্যা আমাকে বলো, অলওয়েজ মুখ গোমরা করে থাকে, গম্ভীর করে থাকে। আমি কথা বলতেছি, ও অনেকক্ষণ পর বলে হ্যাঁ বলো। মানে কেমন জানি আমার কথার প্রতিও তার কোনো অ্যাটেনশন নাই, কোনো মনোযোগ নাই, সে তার মতো করেই হচ্ছে মানে ফাইজলামি করেই যাচ্ছে। আমার ভিতরে তখন প্রচুর পরিমাণ কষ্ট লাগে। আমি তখন কী করি, একেবারে বাধ্য হয়ে তখন আমি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে চলে আসি। ঢাকাতে সাথে আমি দেখা করব। ঢাকাতে এসে আমি তাকে বলতেছি যে তোমার কী হয়েছে, তোমার সমস্যাটা কি, তুমি আমাকে খুলে বলো, তোমার কী প্রবলেম। ও কোনো কথাই বলে না, ও জাস্ট চুপচাপ থাকে, আমাকে বলে যে তুমি আমাকে অতটা বিরক্ত করো না, আমার সাথে কথা বললো না। মানে আমার ভিতরে তখন মনে হয় অন্য কারোর সাথে প্রেম করে। ও কিন্তু তখন ফেসবুক চালাইতো। পরে আমি কী করি, ওর মোবাইল ফোনটা হাতে নিয়ে ওর জিমেলের, প্রথমে আমি ওর জিমেলের হচ্ছে পাসওয়ার্ডটা নিয়ে নিই, জিমেলটা নিয়ে নিই, এবং ওর ফেসবুকের পাসওয়ার্ডটা নিয়ে নিই। আমি এগুলো নিয়ে চেক করবো যে ও কারোর সাথে প্রেম করে কিনা। দেখাটাকে করে আমি পুনরায় আবার নারায়ণগঞ্জে আসি। আসার পরে আমি ওর জিমেল চেক করি, তার ফোন নাম্বার চেক করি, বাট কোথাও আমি কোনোভাবে তার কোনো মানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। মানে কারোর সাথে প্রেমও করে না, তেমন কিছুও না, মানে এক অদ্ভুত রকমের অনুভূতি, মানে অদ্ভুত রকমের ইয়ে। পরে আমি চিন্তা করলাম যে কী এরকম কেন করতেছে। পরিশেষে আমাকে বারবার বলি যে নীরা, তুমি আমার কাছে বলো কী হয়েছে। ও বলতেই চায় না। যখন বলতে চায় না, একদিন আমি এর কয়েকদিন পরে আমি তার সাথে আবারও দেখা করি, তখন আমি হাতে করে একটা ব্লেড নিয়ে যাই যে ওকে আমার কোনোভাবে ওর ভিতরে লুকিয়ে থাকা কষ্টের কথাগুলো আমাকে শুনতে হবে। আমি তখন ঢাকারই কোনো একটা পার্কে ওর সাথে বসি। বসার পরে আমি ওকে বারবার বলতেছি, ও কোনো কিছু রিপ্লাই করে না। রিপ্লাই না করার পরে আমি তখন কী করি, একটা ব্লেড, মানে ব্লেড যেটা নিয়ে গেছি, সেটা বের করি আমার বাম হাতে। আমি তখন পোজ দিই হচ্ছে, আমি রক্ত বের করে ফেলি, এবং ও তখন চিৎকার দিয়ে ওঠে, আমি বলে আমার কাছে আসবা না, আমি কাছে আসলে গলার মধ্যে পোঁচ দিয়ে ফেলবো। ও বলে, কেন তুমি এরকম করতেছো, কেন, কী হয়েছে আমার কাছে বলো। আমি বললাম যে তুমি বলো কী হয়েছে। ও বলে, আমি বললি কি তুমি সহ্য করতে পারবা। আমি বললাম যে হ্যাঁ আমি পারবো, আমি 100 বার সহ্য করতে পারবো, তুমি বলো কী হয়েছে। আমাকে বলে, ঠিক আছে দাও তোমার হাতটাকে বাঁধি। পরে সে কী করে, তার ওড়না দিয়ে আমার হাতটাকে পেঁচে বাঁধে। ভাইদা বলতেছে যে দেখো শান্ত, আমি তোমাকে বারবার বলতে চাই যে তুমি এই কথাটা শুনো না, তুমি সহ্য করতে পারবা না। আমি তখন বললাম যে কথা যতই কঠিন হোক, যতই হার্ড হোক, আমাকে সহ্য করতে হবে, তুমি আমাকে বলো। ও আমাকে বলে যে একটা মারাত্মক ঘটনা ঘটছে। আমি বলি, কী ঘটনা। ও আমাকে বলে যে আমার বাবা হচ্ছে, তোমার বাবাকে যে টাকা দিয়েছিল, এখন হঠাৎ করে সেই টাকা আমার বাবা দাবি করছে আমার মায়ের কাছে যে বাবাকে টাকা দিয়ে দিতে হবে। কিন্তু এই মুহূর্তে তো তোমার বাবা টাকা দিতে পারবে না, তোমার বাবা টাকা দিয়ে করতে মাত্র গরুগুলো কিনছে। আমি বলি, তো বাবাকে বললে বাবা গরু বিক্রি করে দিবে। ও বলে যে তোমার বাবাকে অলরেডি আমার মা ফোন করে বলছে, এগুলো হয়তো তুমি জানো না, কিন্তু বলার পরেও তোমার বাবা এখন গরু বিক্রি করতে পারবে না, টাকাও দিতে পারবে না। উনি বলে আরও 1 বছর পরে টাকা দেবে, কিন্তু 1 বছর পর্যন্ত আমার বাবা মানতেছে না। আমি বলি, তাহলে কী করা যায়, তোমার বাবা কী চাচ্ছে। পরে আমার বাবা, ও বলতেছে যে, পরে বাবা বলতেছে যে টাকা লাগবে না, একটা কাজ যদি করে আমার মা তাহলে কোনোভাবে টাকা দিতে হবে না। আমি তখন বললাম যে কোনোভাবে টাকা দিতে হবে না, মানে কোন কাজ করলে, মানে কী করলে। ও বলে যে মা বলতেছে বাবার সাথে যদি আমাকে, ওর বাবা কিন্তু আবার বারবার বিদেশে যাইতো, ওদের বিদেশে মানে চায়নাতে যাইতো, তারপরে তুর্কিতে যাইতো, রাশিয়াতে যাইতো, মানে ব্যবসার ওনারা অনেক দোকানপাট ছিল ঢাকাতে, মানে ব্যবসার জন্য এরকম যাতায়াত করতো। পরে বলে উনি যে কোনো দেশের একটা ট্যুরে যাবে, মানে 2 মাসের জন্য, ওই মানে ওইখানে আমাকে আমার মাকে বলতেছে যে আমাকে সাথে দেওয়ার জন্য। আমি তখন বলতেছিলাম যে ভালো কথা, তুমি তোমার বাবার সাথে যাবা, প্রবলেম কি, বাপ মেয়ে ট্যুর করবা, ভ্রমণ করবা। আমাকে বলে, তুমি কি পাগল। আমি বললাম, পাগল মানে। ও বলে, তুমি কি বুঝতেছ না আমি কী বলতে চাচ্ছি। আমি বললাম, কী বলতে চাচ্ছ। ও আমাকে বলে যে আমার বাবা কেন আমাকে ট্যুরে নিয়ে যেতে চায়, তুমি কি বুঝতেছ। আমি বলি, মানে। ও আমাকে বলে যে আমার বাবা আমাকে ট্যুরে নিয়ে ওই দেশে বিয়ে করতে চায়। আমি বললাম, কি, তোমার বাবা বিয়ে করতে চায়। ও বলে, হ্যাঁ, বাবা চাচ্ছে যে আমাকে ট্যুরে নিয়ে গিয়ে বাবা আমাকে ওখানে বিয়ে করবে। আমি তখন বলেছি, কেমন কথা বলতেছো, উনি তোমার কেমন বাবা। ও বলে, হ্যাঁ, এটাই সেই হচ্ছে আমার মাকে বলতেছে। এখন মা এটাতে কোনোভাবে রাজি হচ্ছে না। এখন মা রাজি না হওয়ার পরিপ্রেক্ষিতে মায়ের সাথে ওর তুমুল পরিমাণ ঝগড়া হচ্ছে। প্রতি রাতের বেলায় মা আমাকে ঘরের ভিতরে তালা মেরিয়ে, মানে আমি যে রুমে থাকি ওই রুমের সামনে তালা মেরিয়ে দেয়। আমি তখন বললাম, কী কথা বলতেছো, তোমার বাবা হয়ে। ও বলে, হ্যাঁ, বাবা হয়ে এগুলো করে। এই কথাগুলো যে আমি কারো কাছে বলবো, বলার মতো কোনো বাসা আমার নাই। আমার মা প্রতি রাতের বেলায় আমাকে ঘরের ভিতরে ঢুকে তালা দিয়ে তারপর আমার বাবার সাথে ঘুমায়।
ও আরও বলে, আমি জানি না কতদিন পর্যন্ত বাবার কাছ থেকে আমি নিজের ইজ্জতটাকে ধরে রাখতে পারবো। আমি খুব খেয়াল করে দেখি যে আমি যখন কলেজে যাই, তখন আমার স্কুলে যাই, তখন আমার বাবা খুব খারাপ নজরে আমার দিকে তাকায়, অনেক বাজে নজরে আমার দিকে তাকায়, এবং মাকে বারবার বলে যে মেয়েকে বলো এই ড্রেস পরতে, ওই ড্রেস পরতে। এবং উনি আমার জন্য বাইরে থেকে যে পরিমাণ ড্রেসগুলো নিয়ে আসে, প্রত্যেকটা ড্রেসে যথেষ্ট পরিমাণ নোংরা টাইপের এবং খারাপ ড্রেস, আমি ওই ড্রেসগুলো পরি না বলে মাকে গালাগালি করে। মাকে বলে ঘরের মধ্যে কেন এত লম্বা লম্বা কাপড় চোপড় পরে থাকতে হবে, ঘরের মধ্যে এত লম্বা কাপড় পরার কি আছে, ঘরের মধ্যে বলো শর্ট কাপড় পরার জন্য, শর্ট ছোটো ছোটো কাপড় পরলেই তো ঘরে হয়, বিদেশি মেয়েরা যেভাবে পরে এগুলো পরতে বলো। এবং আমাকে উনি ডাইরেক্টলি বলে তুমি হাফ প্যান্ট পরবা ঘরে, তারপরে টি শার্ট পরবা ঘরের মধ্যে কেন তুমি থ্রি পিস পরে ঘুরে বেড়াও, এটা কেমন দেখায়। মানে উনি এভাবে আমাদেরকে হচ্ছে মানে আমাকে আর আমার মাকে প্রেশার রাখছে। আমি তখন বলি যে ঠিক আছে, তোমাকে আর তোমার মাকে যদি প্রেশার রাখছে তোমরা আইনের আশ্রয় নাও, তোমরা আইনের আশ্রয় নিচ্ছ না কেন। ও আমাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো, আইনের আশ্রয় নিলেও এখানে কিছুই হবে না, কারণ আইন আইন কোনো কিছু দিয়ে আমার বাবাকে আটকানো যাবে না, কারণ আইনে আমার বাবার লোক সংখ্যা আরও বেশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মামা যে বাবার কাছ থেকে টাকা নিছে সেটার স্ট্যাম্পিং কিন্তু মামা বাবার কাছে আছে, ওই স্ট্যাম্প দিয়েই বাবাকে তোমার বাবাকে আমার বাবা অ্যাটাক করবে। আমি তখন বললাম যে তাহলে কী করা যায়। ও আমাকে বলে তুমি একটা কাজ করবা, আমি বলি কেউ বলে চল আমরা পালাই যাই, কারণ পালাই গেলে আর কোনো প্রবলেম থাকবে না। আমি তখন বললাম যে তুমি শিওর, ও বলে শিওর। ঠিক ওই মুহূর্তে ওই কাপড়ে আমি তার হাত চেপে ধরে আমি বলেছি এখনই, ও বলে মানে, আমি বললাম তুমি আর ঘরে যাইও না। আমার তোমার এই কথাগুলো শোনার পর আমার কলিজাটা কেঁপে উঠছে। এমনও তো হতে পারে যে তোমার ঘরের তালা ভেঙে হয়তো আজকে রাতেই তোমার বাবা তোমার ঘরে ঢুকবে, অথবা তোমার মাকে মেরে তোমার মায়ের কাছ থেকে চাবি নিয়ে উনি তোমার ঘরে ঢুকবে, তাহলে কী হবে। ও আমাকে বলে আমি জানি না কী হবে। আমি তখন তাকে জড়াই ধরে বলি প্লিজ আমার একটা কথা শোনো, তুমি 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 আমার একটা কথা শোনো, নিরা চলো আমরা পালাইয়া যাই। খুবভাবে কান্নাকাটি করি, কান্নাকাটি করার পর একটা সময় রাজু বলে অ্যাটলিস্ট বাসা থেকে কিছু কাপড় চোপড় নিয়ে আসে। আমি বলি কিচ্ছু দরকার নাই, আমার কাছে তখন মোটামুটি টাকা ছিল প্রায় 60-65 হাজার টাকার মতো ছিল, এগুলো আমার বাবার এই টাকা আমার কাছে ছিল, মানে দুধ বিক্রি করার টাকা ছিল আর কি। আমি তখন ওই টাকাগুলো নিয়ে সেদিনও হচ্ছে নীরাকে নিয়ে আমি তখন নারায়ণগঞ্জে আমার এক বন্ধুর বাড়িতে গিয়ে উঠি। আমার ওই বন্ধুর বাবা মা হচ্ছে ওনারা একটু ভালো আর কি, আমার সাথে সম্পর্ক ভালো, আমাকে নিজের ছেলের মতো জানে। আমি সরাসরি ওখানে গিয়ে উঠি, ওখানে গিয়ে উঠে ওদেরকে বলি যে আমি এমনি ওরে বিয়ে করবো, ওভাবে তাদেরকে বলি। বলার পরে তারা তখন বলল যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই, আমরা সমস্ত ব্যবস্থা করবো। মানে ওর বাবা মা আমাকে খুব সহজে আপন করে নেয়, আমাদের কথায় রাজি হয়। রাজি হওয়ার পরে ওইখানের হচ্ছে একটা হুজুর ডেকে নিয়ে আসে, একটা হুজুর ডেকে নিয়ে এসে ওখানে হচ্ছে আমাদের মানে জাস্ট কোনো কলমা, শুধু কলমা পড়ানো হয়, কোনো কাবিন করা হয় না, কলমা পড়ানো হয়। আমি ওর সাথে কলমা পড়ি, কলমা পড়ে বিয়ে করে ওকে আর আমাকে সেদিন রাতেই ওর বাবা মা হচ্ছে এক ঘরে থাকতে দেয়, মানে আমার ওই বন্ধুর বাবা মা এক ঘরে থাকতে দেয়। তো পরে আমি নীরাকে নিয়ে একই ঘরে যাই, আমাদের আমাদের বাসর হয়, কিন্তু ওই বাসরে কোনো ফুল থাকে না, কোনো ফুল সজ্জিত বাসর ঘর আমাদের হয় না, একেবারে সাদা মাটা একটা ঘরে আমরা বাসর ঘর করি। আমাদের বাসর কমপ্লিট হওয়ার পরে এভাবে আমি নীরাকে নিয়ে ওখানে পড়ে আছি। আমি আমার বাবা মায়ের সাথে কোনো কথা বলি না এবং নীরাকেও তার বাবা মায়ের সাথে কোনো কথা বলতে দিই না। প্রায় 4 দিনের মতো এভাবে আমরা একই ঘরে থাকি এবং আমার বন্ধু ও ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। ও আমাকে আমার পকেট খরচ থেকে শুরু করে আমার খাবার দাবার সব কিছু ও নিচে বহন করে। 4 দিন পরে এভাবে তো আর চলতে পারে না, কিছু তো একটা করতে হবে। তখন 4 দিন পরে আমি দেখতেছি নীরা আমাকে বলতেছে তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলো, আমার বাবা মা না হয় প্রবলেম কিন্তু তোমার বাবা মা তো প্রবলেম নাই। এরপরে আমি একদিন মানে মোবাইল ফোন অন করে সিম অন করি, আমার বাবার নাম্বারে নীরার সামনেই কল দিই, নীরার সামনে কল দিই। আমি তখন লাউড স্পিকার দিই, লাউড স্পিকার দেওয়ার পর বাবাকে বলি যে বাবা কেমন আছো, বাবা বলে হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস। আমি বললাম আমিও ঠিকঠাক। বাবা বলে কী করতেছিস, আমি বললাম যে তুমি তো জানো। বাবা বলে আমি জানি, জানি বলেই তো জিজ্ঞেস করতেছি। আমি বলে যে আমি নীরাকে নিয়ে আছি, ভালো আছি। আমার বাবা বলে তুই তোর প্রেমিকারে নিয়ে পালাই গেলি, একটাবার আমার বোনের কথা চিন্তা করলি না, বাবা আমাকে বলতেছে। আমি বললাম যে তোমার বোনের কথা চিন্তা করবো মানে, বলে যে তার মায়ের কথা চিন্তা করলি না, নীরার মায়ের কথা। আমি বললাম যে নীরার মায়ের কী কথা চিন্তা করবো। আমার বাবা বলে নীরাকে নিয়ে যাওয়ার আগে নীরার পারিবারিক প্রবলেমের কথাগুলো শোনোস নাই। আমি বলি হ্যাঁ সব কিছু শুনেছি, এই সমস্যা ছিল। আমার বাবা বলে যে এর পরেও কোন আক্কেলে কোন বিবেগে তুই নীরারে নিয়ে পালাই গেলি, ওর মায়ের খবর নিলি না। আমি তখন কথাগুলো কিন্তু নীরাও শুনতেছে। আমি তখন বললাম যে ওর মায়ের কী হয়েছে। আমার বাবা বলে যা রে ওর মারে কিন্তু মাইরা ফেলাইছে। আমি বলি মানে, বলে যে হসপিটালে আসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ওর বাপে এমনভাবে পিটাইছে। এটা বলার পরে নীরা তখন চিৎকার দিয়ে মোবাইল ফোনটা টান দিয়ে বলতেছে যে মামা কোন হসপিটালে। আমার বাবা তখন একটা হসপিটালের নাম বলে, নীরা তখন ওই হসপিটালে যাবে। আমি বলি শোনো,
পাগলামি করার কোনো মানে হয় না, তুমি আগে একটু ঠান্ডা মাথায় বসো, আমরা ব্যাপারটা চিন্তা করি, বাবা বলেছে এখনই হুট করে যাওয়ার দরকার নেই। নীরা বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো, আমার মারে মায়েরা ফেলছে, আমার মা হসপিটালে, আমি যাব না। আমি বলতেছি নীরা তুমি একটাবার বুঝতে ট্রাই করো, আমরা জাস্ট কয়েকটা দিন ওয়েট করি, আমরা দেখি কী হয়। আমি তখন ওকে জোর করে, ও যেতে চায় আমাকে যেতে দেয় না, আমি ওকে জোর করে আটকে রাখি। এভাবে আরও 10 দিনের মতো আমরা ওইখানে থাকি। তখন বাবার সাথে কথা হয়, আমি বাবার সাথে কথা বলি, বাবার সাথে অলওয়েজ আমি হচ্ছে পুপির খোঁজ খবর নেই, মানে নীরার মায়ের খোঁজ খবর নেই, কিন্তু নীরাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেই না, কারণ আমি জানি নীরা ফোনটা ওর মাকেই দিবে আর ওর বাবা হয়তো রিসিভ করে লোকেশান ট্র্যাক করে আমাদেরকে ধরে ফেলতে পারে। আমি যেহেতু নারায়ণগঞ্জের ভিতরে আছি, আমি তো তার বাইরে চাই নি। এরপরে অনেক পরে আমি তখন নীরাকে বলতেছিলাম যে নীরা একটা কাজ করলে কেমন হয়, ও বলে কি, আমি বলি যে চলো না আমরা এই দেশ থেকে পালিয়ে যাই। ও আমাকে বলে আরে তুমি এগুলো কী বলতেছো, তুমি দেখো না কী হয়। 10-15 দিন পরে আমার বাবা আমার নাম্বারে আবারও কল দেয়, তখন ওই কলটা মানে হচ্ছে নীরা রিসিভ করে নীরার সাথে আমার বাবা কী কী কথা বলে আমি জানি না। ওই সময় নীরাকে আমি আর ধরে রাখতে পারি না, নীরা মানে আমাকে ধাক্কা টাক্কা দিয়ে আমার ফ্রেন্ডের বাপ মাকে গালাগালি কইরা, আমার ফ্রেন্ডকে গালাগালি কইরা ও তখন ঘর থেকে বেরিয়ে যায়। আমি ওর পিছন যাচ্ছি, ও তখন একদম মানে নারায়ণগঞ্জ বাস স্ট্যান্ডকে, ও তখন ঢাকার বাসে উঠে যায়। আমি তখন বললাম যে তুমি একটু বুঝতে চেষ্টা করো, ও বলে যে না কোনো কিছু বোঝা লাগবে না, আমি কোনো কিছু বুঝতে চাই না, তুই সর। এটা বলে তখন বাসে উঠে যায়, আমিও তখন বাসে উঠি। ও বলে মামা কী মানে তোমার তুমি বাবা বাবার সাথে কী কথা বলছো বলো না, ও বলে যা হবার হয়েছে তুই যা তুই সর। আমি তখন ওই বাসে বসে বাবাকে কল দিচ্ছি, বাবা কী অবস্থা, পরে বলে মেয়েটারে আর আটকায় রাখিস না, তার তার মায়ের কাছে যাইতে দে। হ্যাঁ বললাম কেন বাবা তুমি এরকম ক্রিমিনালি কেন করলা, আমার বলে ক্রিমিনালি না, তুই যদি তোর ভালোবাসার মানুষকে নিয়ে সংসার করিস তাহলে সেখানে আমার বোনটা মরে যাবে। আমি বললাম মানে কি তুমি 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 গরু টরু সব বিক্রি করো ওনারা টাকা দিয়ে দাও তাহলেই তো হলো। আমার বাবা বলতেছে টাকা দিলেও হবে না, টাকা দিলেও ওর বাপে মানবে না, ওর বাপে নীরারে চায়। আমি বললাম নীরারে চাই মানে নীরারে কেন চাই তুমি কি সেটা জানো না? আমার বাবা বলে আমি সেটাও জানি কিন্তু ওর তো যেতে দে। আমার বাবা বারবার একটা কথাই বলে, দেখতে দেখতে বাবার সাথে ঝগড়া করতে করতেই আমরা প্রায় ঢাকাতে পৌঁছে যাই। এরপরে নীরা বাস থেকে নামে, আমি তখন বললাম যে তুমি কী বলতে চাচ্ছ? আমাকে বলে আমার ফোন নাম্বারটা তোমার কাছে আসে না? আমি বললাম আসে। বলে আমি তোমার সাথে ফোনে যোগাযোগ করবো, তুমি যাও আমি বাসায় যাই দেখি বাবার মায়ের পরিস্থিতিকে। আমি তখন বলছিলাম নীরা আমি হয়তো তোমাকে আর কখনোই পাবো না। ও বলে পাবা, 100 বার পাবা, যদি বাবা আমার গায়ে কখনো হাত দিতে চায়। ও তখন ঠাস করে হচ্ছে পাশের দোকান থেকে ওরকম একটা মানে ফলের দোকান থেকে একটা চুরি চেয়ে নিয়ে বলে যে আমি চুরিটা নিজের পেটে ঢুকিয়ে দিব, তারপরে নিজের ইজ্জতটা বাবার হাতে দিব না, প্রয়োজনে নিজের জীবন নিজে দিয়ে দিব, তারপরে কখনো বাবার হাতে আমি মানে ইজ্জত দিব না, তুমি চিন্তা করো না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে নীরা ওদের বাসায় যায়, আমি তখন আবারও নারায়ণগঞ্জে ফিরে আসি। আসার পরে আমি আর নীরার সাথে কোনো কথা বলতে পারি না। বাসায় যাওয়ার পরে নীরার মোবাইল ফোনটা বন্ধ হয়ে যায়। আমি তখন আমার পুপিকে ফোন করি, প্রচুর কান্নাকাটি করি যে পুপি আমি তোরে নিয়ে পালাইও গেছিলাম, ওরে আমি ভালো রাখছি, ওরে আমি ভালোবাসছি, কিন্তু কী করবো আমার তো কোনো দোষ ছিল না, আমি এখন কী করতে পারি? আমার পুপি বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুই যদি ওকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে কেউ তোদেরকে আলাদা করতে পারবে না, দিন শেষে তোরা দুজন আরই হবি। আমি তখন বললাম যে কীভাবে হবো, আপনারা ওর সাথে এরকম করতেছেন, ওরে নিয়ে গেলেন আমার কাছ থেকে। আমার পুপি বলে আল্লাহর উপরে ভরসা রাখ, আমিও তো চাই তোর সাথে ওর বিয়ে হোক, আমিও তো ভাইপুত্রে তোরে আমি অনেক পছন্দ করি, তুই তো আমার ভাইয়ের ছেলে না, তুই আমার নিজের ছেলের মতো, আমিও চাই নীরার সাথে তোর বিয়ে হোক, কিন্তু ওর বাবাকে তো আমি কোনোভাবে রাজি করে দিতে পারতেছি না, আর ওর বাবা যেটা বলতে সেটা তো তুই মনে হয় শুনছিস। আমি বললাম আমি সবই শুনতে পাইছি, ওর বাবা যেটা বলে এটা কি পৃথিবীর নিয়ম, আপনি বলেন এগুলাও কি আপনি কখনও কারো কাছে বলতে পারবেন, আল্লাহর গজব পড়ে যাবে না? পুপি বলে আল্লাহর গজব তো পড়ছেই রে বাবা, আল্লাহর গজব তো আমার উপরে সেদিনই পড়ছে যেদিন রাতের বেলা আমি ওর কান্নাকাটি দেখা ওর আবেগ দেখে আমি ওর সাথে দেখা করতে গেছিলাম, সেদিনে তো আমার আল্লাহর গজব আমার উপরে পড়ছে, আমি সেদিন রাতে যদি না যাইতাম তাহলে আজকে আমাকে এই দুর্দশার দিনগুলো দেখতে হতো না। আমি তখন বললাম যে পুপি অতীতের কথা বলে অতীত নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই, আপনি এখন বলেন এখন কী করা যায়। আমার পুপি বলতেছে তুই আল্লাহরে ডাক, আল্লাহ আল্লাহ কর, আমরা সবাই মিলে দেখা যাক কী করতে পারি। এভাবে দিন আর রাতগুলো পার হচ্ছে, হতে হতে তখন প্রায় আরও 7-8 দিন পরে নীরার সাথে আমার আবারও কথা হয়। কথা হইলে নীরা তখন খুব কান্নাকাটি করে, মানে প্রচুর কান্নাকাটি করে। আমি তখন বলেছি আমি তোমাদের বাসায় আসি, ও বলে না 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 এই কাজ তুমি ভুলেও করো না, তুমি বাসায় যাও না। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, ওনার এখানে নারায়ণগঞ্জে যে বউ আছে আমি ওই বউয়ের কাছে গিয়ে ঘটনাগুলো বলি। আমাকে বলে তুমি যদি এই ঘটনাগুলো মানে ওনার বউয়ের কাছে বলো তাইলে মনে করো আর আমি আর আমার মা এই সংসারে থাকতে পারবো না, সংসারে তো থাকতে পারবো না, হয়তো আমাকে এই ঘর থেকে মাকে লাশ হয়ে বেরোতে হবে। আমি তখন বললাম কেন? উনি বলে যে মানে নীরা বলতেছে বাবা অলওয়েজ হচ্ছে রিভলভার নিয়ে ঘুমায়, এরপরে অস্ত্র নিয়ে ঘুমায়, বাবা যে কোনো সময় মায়ের একটা ক্ষতি করে ফেলবে, তুমি কিছু বইল না, মানে আল্লাহর দোহাই লাগে আমার সৎ মাকে তুমি কিছু বইল না। আমি তখন বলতেছি নীরা এভাবে কতদিন
এভাবে কত মাস কতগুলো সময় তোমরা অতিবাহিত করবা, একটা একটা জালিয়াতির সাথে এভাবে থাকার কি কোনো মানে হয়? আমার নীরা তখন বলতেছিল যে তুমি একটা কাজ করো না, মামাকে বলো না টাকাগুলো দিয়ে দিতে, মামা যদি টাকাগুলো দিয়ে দেয় তাহলে তো আর কোনো প্রবলেম হবে না। ঠিক সেদিনে আমি আমার বাবার সাথে মানে প্রচণ্ড রকমের খারাপ ব্যবহার করি। আমি বাবাকে বলি যে বাবা আপনি আজকের মধ্যে গরু বিক্রি করবেন, সমস্ত গরুগুলো বিক্রি করে আপনি সমস্ত নীরার বাবার ঋণ পরিশোধ করবেন, আপনি কেন পুবিকে এভাবে বিপদে রাখছেন, এটার কোনো মানেই হয় না। আমার বাবা বলতে আমি এই মুহূর্তে গরু কোনোভাবেই বিক্রি করতে পারবো না, কারণ গরুগুলো আমি কয়েকদিন পরে আমার দুধ দেবে, আর আমি যদি এক সালানে দুধও বিক্রি করি আমি 15-20 হাজার টাকা পেয়ে যাব। আমার বাবার কথা হচ্ছে বাবা গরু কোনোভাবেই হচ্ছে দেবে না। যাই হোক, এভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে আল্লাহর এসা হুকুম আমার পুপা মানে আমার পুপা হচ্ছে উনি ইয়েতে যায়। ওই সময় কিন্তু লাইক করোনা আসছিল, মানে করোনার ও সিচুয়েশান সামনে করোনা ছিল, ওরকম একটা সময়ে উনি তখন হঠাৎ করে হচ্ছে মানে ইয়ের কাজেই ব্যবসায়ীরই কোনো একটা কাজে উনি তখন হচ্ছে চায়নাতে যায়, মানে চায়নাতে যায় ব্যবসার কোনো একটা কাজে, ব্যবসায়ীর কোনো একটা চায়না প্রোডাক্ট আনার জন্য। ওখানে গিয়ে উনি ওই ব্যবসায়ীদের সাথে তর্ক বিতর্ক করে কোনো একটা প্রবলেমে পড়ে উনি হঠাৎ করে আসতে পারে না, প্রায় এক মাসের মতো উনি ওই চায়নাতেই থাকে। কিন্তু এক মাস পরে হঠাৎ করে কোভিড এসে পড়ে, যখন ওই ভাইরাসটা এসে পড়ে, ভাইরাস আসার পরে চায়নার সাথে সম্পূর্ণ দেশের ফ্লাইট তখন বন্ধ হয়ে যায়, মানে সমস্ত দেশের ফ্লাইট হঠাৎ করে বন্ধ করে দেয়। 2020 সালের ঘটনা এটা, ফেব্রুয়ারির দিকের ঘটনা, জানুয়ারির পরে ফেব্রুয়ারির প্রথম দিকে ঘটনা। পরে যখন সমস্ত দেশের ফ্লাইট বন্ধ করে দেয় উনি তখন আর আসতে পারে না। না আসতে পারাতে আমি তখন আমার পুপাতো বোনের সাথে দেখা করি, নীরার সাথে দেখা করি, নীরের বাসায় যাই, নীরার সাথে কথা বলি, মানে সব কিছু তখন আমার ভালো। আমি তখন বলতেছি আল্লাহ এই লোকটা যদি সারা জীবনের জন্য না আসতে পারে তাহলেই তো ভালো, উনি না আসক, উনি না আসলে আমি নীরাকে নিয়ে বাকিটা জীবন অনেক সুখে থাকতে পারবো। আমি ঘরে যাচ্ছি, পুপি আমাকে খাবার দিচ্ছে, আমি পুপির হাতের খাবার খাচ্ছি, নীরাকে নিয়ে এখানে সেখানে ঘুরতেছি, মানে অনেক ভালো সময় কাটাইতেছি, অনেক ভালো, এত সময়, এত ভালো সময় যে বলে বোঝাতে পারবো না। এরপরে আমি একদিন পুপির হাতে পায়ে ধরে বলতেছি পুপি তুমি তো আমার মা, তুমি আমার মা, তুমি আমার 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 কাছ থেকে নীরা রে নিও না। পুপি সেদিন বলে তোরা যেদিন বিয়ে করছিলি কাবিন করছিলি? আমি বলি না। আমার পুপি বলে আজকে আমি তোদেরকে কাবিন পরায় বিয়ে, মানে আজকে আমি তোদেরকে কাবিন পরায় বিয়ে করাবো। আমি বলি মানে কি বলতেছ, কাবিন পরাবা? আমার পুপি বলে হ্যাঁ কাবিন পরিয়ে আজকে আমি তোদেরকে বিয়ে দেবো। আমি বলি তাহলে পরিশেষে যদি পুপা আসে পুপার কাছে কি বলবা, পুপা তো তোমার মেরেই ফেলবে। ওই তখন আমাকে বলতেছিল তোর পুপা কি বলবে না বলবে এটা আমার জানার দরকার নাই, তোরা তোদের দুজনকে এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যেন আসমানের দুটো তারা একসাথে জ্বলতেছিল। আমি কখনোই আমার ওই মানে আমি আমার ভবিষ্যতে চিন্তা করবো না, আমি মরলে মরি বাঁচলে বাঁচি আমি তোর কাছেই হচ্ছে মানে ওরে বিয়ে দেবো, এটা বলে। ওই দিনে পুপি আমাকে কোডে নিয়ে হচ্ছে, কোডের মাধ্যমে 3 লক্ষ টাকা কাবিনে সেদিন হচ্ছে আমার নীরার সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে পুপি আমার বলতেছিল একটা কাজ কর, কোনোদিন কারো সাথে, আবার সেখানে আমার বাবাকেও আনা হয়, একদিন পরে বাবাও আসে, বাবা আসলে বাবাকেও পুপি একই কথা বলে, বাবাকেও বলতেছে, বাবা তখন মানে বাবা তখন আমতামত করতেছে, বাবা বলে মানে পুপিকে বলতেছে কাজটা তুই ঠিক করতেছস না, ছেলে মেয়েগুলোর জীবনে বিপদ নেমে আসবে এটা সেটা বলে। কিন্তু বাবা বলতেছিল যে মানে পুপি বলতেছিল যে না ভাই আপনি বুঝেন না, আমি যেটা করতেছি আমি এটা জেনে শুনে বুঝেই করতেছি, কোনো সমস্যা হবে না, আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, এটা বলে আমার পুপি তখন হচ্ছে কি আমাকে আর আমার ভালোবাসার মানুষসহ বউ নীরাকে আমাদেরকে তখন হচ্ছে উনি চট্টগ্রামে পাঠিয়ে দেয়। পুপিরই এক বান্ধবী থাকে চট্টগ্রামে, ওই বান্ধবীর বাসা আমাদেরকে পাঠিয়ে দেয়। এখন বলতেছে যে কোনোভাবেই তোরা কোনোভাবেই মোবাইল টোবাইল অন করবি না, ওই বান্ধবীকে বলে দিয়ে যে আমাদের থাকা খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু যাতে আমাদেরকে দেয়, এবং বলতেছে যে আমরা প্রয়োজনে তোদেরকে ফোন দিব, তোরা আমাদেরকে কখনোই ফোন দিবে না, আমাদেরকে একটা মোবাইল ফোন দিয়ে দিয়ে। পুপি আমাকে তখন এই মহামারীর ভিতরে আমাকে হচ্ছে তখন ঢাকা থেকে আমার পুপি চট্টগ্রামে মানে আমার পুপি চট্টগ্রামে পাঠায় খুব কষ্ট করে, আমরা অনেক কষ্ট করে ভেঙে। আমার মনে হয় কুমিল্লা আসার সময় আমরা 5টা না 6টা মানে বাস চেঞ্জ করছি, এরকম করে অনেক কষ্ট করে আমি তখন কুমিল্লাতে মানে ইয়াতে আসি, চট্টগ্রামে আসি। এবং আসার পরে যে বাসায় আমাদেরকে দিছে আমরা এই বাসায় উঠি, এই বাসায় আমরা থাকতেছি। থাকতে থাকতে এই কয়েকদিন পরে পুপির কল দিই, পুপি বলে মানা করছে না আমার কল দেওয়ার জন্য, প্রয়োজন হলে আমরা তোরে কল দিব, বাচ্চা কাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ করবি না, তুই তো ওখানে থাকতেছিস খাইতেছিস সবই তো ঠিক আছে, সমস্যা কোথায়, তোদের তো টাকা পয়সার কোনো অভাব নাই। আমি বললাম যে সবই ঠিক আছে কিন্তু তোমার জন্য চিন্তা করতেছি, পুপা আবার কবে আসে, আইসে কি ঝামেলা করে। আমার পুপি বলে তোরা চিন্তা করিস না, তোর পুপা এসে কিছুই করতে পারবে না। আমি তখন বললাম ঠিক আছে। এভাবে প্রায় 2 মাসের মতো আমরা দুজনেই থাকি, মাঝে মাঝে ওর সাথে কথা বলে জানতে পারি আমি তারই এক মাস পরে মানে এক মাস পরেই পুপা নাকি চায়না থেকে অবৈধভাবে কোন দেশে গেছে, ওইখান থেকে কেমনে কেমনে পুপা বাংলাদেশে চলে আসছে, বাংলাদেশে চলে আসছে টাকা পয়সা দিয়ে কেমনে কেমনে চলে আসছে। তার এক মাস পরে আসার পরে পুপা তখন হচ্ছে প্রচুর পরিমাণ, সরি এক না আরও তার 2 মাস পরে
হ্যাঁ, 2 মাস পরে পুপ আসছে। আসার পরে প্রচুর পরিমাণ মানে পুপিকে মানে ইয়ে মানে পুপির সাথে কী হয়েছে না হয়েছে জানি না আসছে। আসার পরে আমরা তো এখানেই পড়ে আসি। পরে কিছুদিন পরে মানে পুপা আসার প্রায় 15 থেকে 20 দিন পরে আমার পুপি আমার সাথে ফোনে কথা বলতেছে, আমাকে কল দিয়েছে। কল দিয়ে বলতেছে, আল্লাহ ভালো হয়েছে আমার একটা মিথ্যের কারণে তোদের তোরা আমার মেয়েটা সারা জীবনের জন্য সবার কাছে মরে গেল, কিন্তু ও মরে গিয়ে ও ভালো আছে, ওর নিয়ে তুই ভালো থাকিস, ওর মানে তুই কখনো কষ্ট দিস না। এটা বলে পুপি তখন হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু করে। আমি তখন বললাম যে কেন কান্নাকাটি করতেছো কেন? আমি পুপিকে বলতেছি, পুপি তুমি কান্নাকাটি না করে আমার কাছে বলো কী হয়েছে। পুপি তখন বলে যে না কিছুই বলতে পারবো না, শুধু একটা কথাই বলি যে কখনো কোনো দিন আমাদের সামনে আসিস না, তোরা তোদের জীবনটাকে ওভাবেই সাজা, মানে এই লোক যতদিন বেঁচে আছে, তোর পুপা যতদিন বেঁচে আছে ততদিন তুই কোনো দিনও হচ্ছে ইয়ের আশেপাশে আসবি না, মানে চট্টগ্রামের আশেপাশে ঢাকার আশেপাশে আসবি না। এটা বলে আমি তখন কিছুই বুঝতে পারি যে পুপি এই কথাগুলো কেন বলে। তখন হচ্ছে মানে ইয়ে নীরা ওর মাকে ফোন করে কান্নাকাটি করে, বলে যে মা তুমি আমার কাছে বলো কী হয়েছে, তুমি কী এমন ঘটনা ঘটাইছো যার জন্য তুমি বলতেছো আমি সবার কাছে মরে গেছি। তখন নীরার মা আমার পুপি তখন নীরাকে বলতেছিল যে মারে আমি নিজ হাতে তোর কবরে মাটি দিয়েছি। আমি তখন মানে শুনে অনেক অবাক হয়ে যাই, কী রে নিজ হাতে কবরে মাটি দিয়েছে? মানে আমি তখন বলি যে পুপি তুমি কি পাগল হয়ে গেছো, এগুলো কী বলতেছো, তুমি নিজ হাতে কার কবরে মাটি দিছো? আমার পুপি বলে নীরার কবরে। আমি বললাম নীরার কবরে মানে? বলে হ্যাঁ আমি নীরার কবরে মাটি দিয়েছি। আমি তখন কোনো কিছুই বুঝতে পারি না। বুঝতে না পারার পরে পুপিকে জিজ্ঞেস করলাম যে পুপি আমার কাছে সত্য ঘটনাটা খুলে বলো কী হয়েছে। আমার পুপি তখন আমাকে যে কথাগুলো বললো আমি কথাগুলো শুনে ভীষণ অবাক হয়ে গেলাম। আমার পুপি এই কাজটা কেন করছে আমি জানি না, তবে এই কাজটা করার কারণে আমার পুপার কাছে সারা জীবনের জন্য নীরা মরে গেছে। মানে বাংলাদেশে একটা নিউজ ওই সময় হয়েছিল, এটা 2020 সালে, যে অজ্ঞাত নামক একটা লাশ পাওয়া গেছিলো মানে যমুনার তীরে, যমুনার পারে হচ্ছে অজ্ঞাত নামক একটা লাশ পাওয়া গেছিলো, বস্তাবন্দি অবস্থায় একটা মেয়ে লাশ পাওয়া গেছিলো বস্তাবন্দি অবস্থায় ভিতরে। এবং এই লাশটা যখন হচ্ছে পুলিশে নিয়ে আসার পরে লাশটার কোনো পরিচয় পাচ্ছিল না। প্রায় 3 থেকে 4 দিনের মতো লাশটা হচ্ছে ঢাকা মেডিকেলের মর্গে ছিল। এখন আমার পুপি ঠিক ওই সময় হচ্ছে টেকনিক্যালি ওই লাশটাকে নিজের মেয়ের লাশ হিসাবে চালিয়ে দেয়। ওখান থেকে পুপি হচ্ছে লাশটাকে রিসিভ করে এবং পুপি শনাক্ত করে যে এটা তারই মেয়ে আত্মহত্যা করছে। আত্মহত্যা করার পর ওখান থেকে নিয়ে আসছে, মানে ওই কারণ ওই লাশের কোনো ঠিকানা পাওয়া যায় না যে লাশটা কার ছিল। ওখান থেকে আত্মহত্যা করছে, আত্মহত্যা করা অবস্থায় পুপি তখন আনে লাশটাকে রিসিভ করে মর্গে থেকে আনে, এবং আনার পরে এই লাশটাকে আমার পুপি ঢাকাতে হচ্ছে মাটি দেয়। মাটি দিয়ে আমার পুপাকে ফোন করে বলে যে এমনি আমার মেয়ে তো আত্মহত্যা করে মারা গেছে, এখন তার লাশ আমি মাটি দিছি। পরে পুপা হচ্ছে ইয়ে থেকে আসে, সাইনা থেকে খুব কষ্ট করে আসে। ওইটা জানার পরেই নাকি যখন জানতে পারছে যে নীরা মারা গেছে, তখন উনি জীবনের রিস্ক নিয়ে চায়না থেকে আসে, এবং আসার পরে নীরার কবরে যায় নাকি কান্নাকাটি করে। আমার পুপি বলে যে তোমার কারণে আমার মেয়েটা আত্মহত্যা করে নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছে। এটা যেটা বলে কোনো না কোনোভাবে আমার পুপি এটাকে ধামা চাপা দেয়। কিন্তু এই কথাটা পুপি আমাকে যেভাবে বললো, আমি যেভাবে শুনলাম, আমার কাছে মনে হয় না যে আমার পুপা ওই কথাটা খুব বেশি বিশ্বাস করেছে। এরপরেও আমার পুপির মুখের দিকে তাকায় পুপা তখন আর কিছুই বলতেছে না। দিন আর রাতগুলো এভাবেই কাটতে কাটতে আরও প্রায় এখানে আরও মানে 6 থেকে 6.5 মাসের মতো কেটে যায়। পুপা তখন খুব ঠান্ডা, আমরাও খুব ঠান্ডা, কিন্তু অলওয়েজ চিন্তা করতেছি এটা কোনো জীবন হইলো, কতদিন ওর কাছ থেকে আমরা পালিয়ে বেড়াবো, কতদিন মানে বুঝতে পারতেছি না কী করবো, কোনোভাবেই কোনো কিছু মাথায় আসতেছিল না। এভাবে সময়গুলো কাটতে কাটতে কথায় আছে যে সত্য কখনও চাপা থাকে না, সত্য যতই নিচে যাক না কেন এটা কোনো না কোনো একদিন ঠিকই বেরিয়ে যায়, মানে শাক দিয়ে মাছ ডাকা যায় না। একটা সময় ঠিকই এই ব্যাপারটা আমার পুপির নামে মামলা করা হয় বলতে, আমার পুপি যে লাশটাকে দাপন করেছিল ওই লাশের ডিটেলস পাওয়া গেছে। মানে ডিটেলস পাওয়া গেছে বলতে, ওই লাশটা ছিল হচ্ছে ওই মেয়ের বাবা মা হচ্ছে আমেরিকাতে থাকতো, আমেরিকান এক নাগরিকের মেয়ে ছিল, ওই মেয়ে তার নানু বাড়িতে থাকতো, এবং নানু বাড়িতে মামাদের সাথে জায়গা সম্পত্তির কোনো একটা জেট ধরে তার মামারাই তাকে মেরে হচ্ছে নাকি তার লাশ এরকম নদীতে ফালাই দিছে, মানে বস্তার ভিতরে ভোর এরকম ফালাই দিছে। এটা তার বাবা মা আমেরিকা থেকে এসে তারা আবারও পুনরায় মামলা করে তাটা উদযাপিত করে, এবং তাদের জানা মতে, তাদের ভাষ্য মতে, যে লাশ আমার মা মাটি দিয়েছিল এই লাশটা ছিল ওই আমেরিকান বাবা মায়ের। তখন এই খবরটা আমার বাবার কানে চলে আসে। তখন মানে মারা যাওয়ার পরও ওইখান থেকে ওরা লাশের কীভাবে জানি, লাশের হাড়ের না কিসের ডিএনএ টেস্ট করার জন্য এত মাস পরে মাটি দেওয়া লাশটাকে, মানে হাড় গুরুগুলোকে তারা আবার ওখান থেকে উঠিয়ে ডিএনএ টেস্ট করে, এবং ওই ডিএনএর সাথে আমেরিকার বাবা মার ডিএনএ মিলে যায়। তখন তারা বলতেছিল এটা তাদেরই মেয়ে। তখন ওইটার এগেনেস্টে ওই মেয়ের যে মামা মামি ছিল, মানে ওনার যেই মানে নানা বাড়িতে ছিল মামাদের নামে, তারপরে দাদা নানার নামে, নানির নামে ওই মেয়ের আমেরিকান বাবা মা তারা মামলা করে।
এখন এই জিনিসটা পরিশেষে আমার মাকে বলা হয় যে আপনি কেন আপনার মেয়ের পরিচয় দিয়ে আমাকে নিয়ে আসছেন। তখন আমার মাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন আমার মা বাধ্য হয়ে, আমার মা তখন কোনো কিছু বলতে পারে না, সেখানে সত্য ঘটনাটা বেরিয়ে ফেলে। আমার মা বলতে যে আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছিলাম, ভেবেছিলাম এটি আমার মেয়ে, এটা মনে করে মা তখন এটা বলে। কিন্তু মায়ের এই সত্যতা তখন আর মানে কোনো কোথাও মানে ওই মিথ্যা আর কোথাও মানে অ্যাকসেপ্টেবল হয় না। তখন বাবা বুঝে যায় যে আমি বেঁচে আছি। তখন আমার মা বলে যে নিরা কোথায়। আবারও সে আগের দিন ফিরে চলে আসে, নিরা কোথায় নিরা কোথায়। আমার মা বলতেছে, বারবার বলতেছে, মা তখন আর কী করবে, বাবাকে কোনোভাবেই বুঝাইতে পারতেছে না। বাবা আবারও সে পাগলামি করতেছে। আমি আমার বাবা মায়ের সাথে কথা বলি, তারাও সে মেয়েকে কথা বলতেছে। আমার বাবা মা বলতেছে কি আল্লাহর গজব পড়ছে, এই দুনিয়াতে মেয়ের অন্য তো হাজারো মেয়ে আছে, তুই অন্য কোনো একটা মেয়েরই বিয়ে করতি, তুই এই নিরারেই কেন বিয়ে করতে গেলি, এরই বিয়ে করে তুই কেন এত বড় বিপদে, তুই নিজেও পড়লি, আমাদেরকেও ফালাইলি, আমার বোনটারও বিপদে ফালাইলি। আমার বাবাই আমাকে ফোন করে করে এগুলো বলে। আমি ওই দিন মানে আপনারা হয়তো অনেকেই চিনবেন যে চট্টগ্রামের একটা মাজার আছে, অনেক নাম করে একটা মাজার, যেটার নাম হচ্ছে বাইজিদ মাজার। আমি ওই দিন নিরাকে নিয়ে বাইজিদ মাজারে হাত তুলে আল্লাহর কাছে খুবই কান্নাকাটি করে গেছি, আল্লাহ ও আল্লাহ একমাত্র তুমিই তো পারো আমাদেরকে বাঁচাইতে এই জালিমের হাত থেকে, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ খুবই কান্নাকাটি করে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করি। কান্নাকাটি করার একটা পর্যায়ে ওইখানে নিরার মা নির আমার মোবাইলে ফোন করে, ফোন করে বলে যে আমাকে বলছে শান্ত আজকে কিন্তু আমি আর পারি নাই, কোনোভাবেই পারি নাই সহ্য করতে, আমি কিন্তু আজকে তোদের কথা বলে দিছে, তোদের এখানে আজকে হচ্ছে নিরার বাবা যাবে। আমি বললাম তাহলে, পুপি বলতেছে যে তোদের এখানে যাবে আর তোর বাবা হচ্ছে আমাদের লোকাল থানাতে কথা বলছে, আমাদের লোকাল থানার পুলিশ, আমরা পিছনের গাড়িতে যাব, তোর বাবা প্রথমে যাবে আমরা পরে যাব, কোনোভাবেই তুই নিরাকে নিয়ে এখানে থাকিস না, তুই বাড়ির বাইরে থাক, উনি ওইখানে গেলেই আমরা যাব এবং এটা ওইখানে বসে পুলিশের মাধ্যমে আমরা এটা সমাধান করবো। আমার মেয়ের সাথে যা হয়েছে আমি মোটামুটি থানাতে একটা জিডি করছি, জিডি করছি, এখন আমি এটা নিয়ে পুলিশ নিয়ে বসবো, তোর বাবার আমি ওইখানে মানে তোর পুপাকে আমি ওইখানেই ধরবো, এটা আমার পুপি আমাকে বলে এবং নিরাকেও বলে যে তুই ওরে নিয়ে বাইরে থাক। পরে আমি কী করি, মাজারের এদিকেই হচ্ছে ওই মহিলার আমরা যাদের বাসায় থাকতাম ওনারই একটা আত্মীয় হয়, ওই বাসায় গিয়ে আমরা উঠি। তখন রাত প্রায় আনুমানিক 11টার দিকে বাজে, 11টার দিকে আমার মা মানে আমার নিরার মা তখন আমাকে কল দিয়েছে আর কি, আমার পুপি আমাকে কল দিয়ে বলতেছে ওরে দুশ্মনরা আল্লাহ নিয়ে গেছে, রে দুশ্মনরা আল্লাহ নিয়ে গেছে। তখন আমি অনেক অ্যাম্বুলেন্সের শব্দ পাচ্ছিলাম গাড়ির ভিতরে, বলছিলাম যে পুপি কী হয়েছে, দুশ্মনরা আল্লাহ নিয়ে গেছে মানে? আমার পুপি বলে এই কোভিডের ভিতরে ও দৌড় দিছে মেয়েরে আনার জন্য, আল্লাহ ওরে বাঁচাইছে, আল্লাহর উপরে গজব ফেলছে। আমি বলি মানে? পরে বলতেছে তোর পুপা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি বলি কী বলো? বলে হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট করেই মারা গেছে এবং কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট করছিল, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে উনি হচ্ছে অ্যাক্সিডেন্ট করে কুমিল্লারই একটা হসপিটালে মারা গেছে, আমাদের কাছে এইমাত্র নিউজ আসছে। আমি বলি কী বলো, আমি জীবনে এই প্রথম কোনো মানুষ মারা যাওয়ার পরে আমি সবসময় ইন্নালিল্লাহি পড়তাম, কিন্তু সেদিন আমি আলহামদুলিল্লাহ পড়েছিলাম। আমি জানি না কেন আমার মুখ থেকে আলহামদুলিল্লাহ শব্দটা বের হলো, আমি সেদিন আলহামদুলিল্লাহ বললাম এবং আমার সাথে সাথে নিরেও সেদিন আলহামদুলিল্লাহ বললো। ওই মহা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিল। এরপরে আমার বাবা পুলিশও নিয়ে আসলো, আমার মাও আসলো, সবাই আসলো এবং আমাদেরকে চট্টগ্রাম থেকে রিসিভ করে হচ্ছে আবারও নারায়ণগঞ্জে নিয়ে গেল। আজকে প্রায় 2 বছর ধরে আমরা একসাথে সংসার করছি, আমাদের একটা সন্তান আছে, আমাদের খুব ফুটফুটে একটা সন্তান আছে যার নাম আমরা রেখেছিলাম জান্নাত। আমার ওই মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার ওই মেয়েকে ভালো রাখে এবং বিশেষ করে আমার বউ নিরা, আমি মনে করব যে দুনিয়ার সবচেয়ে বেস্ট কোনো মানে বউ আমার দেখায় আর কি। আমার বউ আমাকে অনেক ভালোবাসে এবং আমরা এখন অনেক সুখে আছি। আমার পুপিও অনেক জায়গায় সম্পত্তি পেয়েছিল আমার পুপার, ওই সব নিয়ে আমার পুপিও অনেক ভালো আছে, আমিও ভালো আছি, নিরেও ভালো আছে। আমাদের জন্য দোয়া করুন আপন ভাই, আপনার অনেক ভালো থাকবেন এবং এই গল্প যদি কোনো অংশে না বুঝে থাকেন আমাকে কল দিবেন, আমি আপনাকে আরও বুঝিয়ে বলবো ভাই। আসসালামু আলাইকুম। বন্ধুগণ সবাইকে অনেক বেশি ধন্যবাদ, এতক্ষণ পর্যন্ত নারায়ণগঞ্জের ছেলে শান্তর জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। দেখেন আমি আজকের এই গল্পের শুরুতে আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি বলেছিলাম যে যদি এরকম হয়েছে এমন কোনো ঘরে চারপাশে হচ্ছে দরজা জানালা বেঁধে আপনাকে আগুন লাগিয়ে দেওয়া হয় আপনাকে ওখান থেকে কে বাঁচাতে পারে, একমাত্র আল্লাহ। আর আল্লাহ কি তার বান্দাকে সরাসরি এভাবে হাত দিয়ে রক্ষা করে? আপনাদের কাছে হয়তো অনেকের কাছে কথাটা বাঞ্ছিত মনে হলো, কিন্তু গল্প শেষে কী হলো? হ্যাঁ, আল্লাহ চাইলেই সরাসরি হাত দিয়েই দুনিয়াতে কোনো মানুষকে বাঁচাতে পারে, তারই জ্বলন্ত প্রমাণ হচ্ছে শান্তর জীবনের গল্পটা। আল্লাহর উপরে ভরসা রাখেন, বিশ্বাস রাখেন। যারা ভাবতেছেন যে আমি এই মরে যাচ্ছি, এই মরে যাচ্ছি, এই মরে যাচ্ছি, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার সমস্ত দরজাগুলো যদি বন্ধ হয়ে যায় তবে একটা দরজা আল্লাহ সবসময় খোলা রাখে, আল্লাহ। আপনি আল্লাহর দরজাটা সারা জীবন খোলা পাবেন, কেউ আপনার সাথে কথা না বলুক, সমস্ত দুনিয়াটা আপনার জন্য অন্ধকার হয়ে যায়, কিন্তু আল্লাহর দরজা আপনার জন্য সারা জীবনের জন্য খোলা আছে।
আর এই দরজা দিয়ে আপনি সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন। এই জন্য যখন অনেক বিপদে পড়ে যাবেন তখন রাব্বুল আলামিনের কাছে হাত তোলেন, একমাত্র তিনিই পারে আপনাকে বিপদ থেকে রক্ষা করতে। বন্ধুগণ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশায় আজকের মতো আমি আপনার এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আমার অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।